বন্ধুরা শুনছেন রেডিও মেডিটিউন সাউন্ডস অফ মেডিকেল লাইফ, এবং আজকে আপনাদের সঙ্গে আছি আমি লিসানুল হাসান, ঢাকা মেডিকেল কলেজ ব্যাচ K71, এবং আমার সঙ্গে আছেন আমার নাম আরাফাত তান্নুম, আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। এবং আজকে আমাদের সঙ্গে একজন অতিথি উপস্থিত আছেন, যিনি আমাদের সবাই অনেক প্রিয় একজন লেখক, এবং তার চেয়ে বড় পরিচয় উনি একজন চিকিৎসক। তিনি হচ্ছেন ডক্টর শাহাদুজ জামান। আমরা অনেকেই ওনার বেশ কিছু লেখালেখির সঙ্গে পরিচিত, তো আজকে আমরা স্যারের সঙ্গে কথা বলবো। প্রথমে স্যারকে ধন্যবাদ যে স্যার আমাদেরকে ওনার এত ব্যস্ত শিডিউল থেকে একটা সময় বের করে দিয়েছেন সেজন্য। আর আমরা জানি যে স্যার হচ্ছেন দেশে বাইরে থাকেন, তারপরেও দেশে আসার পরেও যে রেডিও মেডিটিউনকে উনি সময় দিয়েছেন এর জন্য স্যারকে অনেক ধন্যবাদ। তো স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা যে এরকম একটা আয়োজন করেছো এবং আমাকে আমন্ত্রণ জানিয়েছো এই তোমাদের এই রেডিও মেডিটিউন, রেডিও মেডিটিউনে কথা বলার জন্য, এই জন্য তোমাদের ধন্যবাদ দেই। আমি তো এই ধরনের রেডিওর উদ্যোগ সম্পর্কে আমার ধারণা ছিল না, তো তোমরা যে তোমার মাধ্যমে এটা আমি জানতে পেলাম। তো এরকম যে একটা উদ্যোগ নিয়েছো ডাক্তারদের জীবনকে কেন্দ্র করে, ডাক্তারদেরকে নিয়ে, ডাক্তার বা মেডিকেলের ছাত্রদের নিয়ে, সেটা একটা নতুন ধরনের উদ্যোগ এবং একটা ইন্টারেস্টিং উদ্যোগ বলে আমার মনে হয়। সেই জন্য আমারও কৌতূহল আছে তোমাদের বিষয়টা জানবার জন্যে, এবং আমার ভালো লাগছে তোমাদের সাথে কথা বলতে। তো স্যার আমরা আজকে অনেক আড্ডা দেবো সেই আশা নিয়ে এখানে এসেছি। তো প্রথমে আমরা আপনার একদম শুরুর গল্পটা জানতে চাই, আপনার ছেলেবেলা বা এই নিয়ে যদি আমাদেরকে একটু কিছু বলেন। আচ্ছা, আমার ছেলেবেলা কেটেছে নানা জায়গায়। আমার বাবা ছিলেন ইঞ্জিনিয়ার, আমার বাবা বাংলাদেশের, তখন এটাকে বলা হতো ওয়াবদা, তো উনি ওয়াবদার ইঞ্জিনিয়ার ছিলেন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো সেই কাজের সূত্রে বাবাকে বিভিন্ন পাওয়ার স্টেশনে কাজ করতে হতো বাংলাদেশে নানা রকম অনেক জায়গায়, যে ইলেকট্রিক্যাল পাওয়ার স্টেশন যেগুলো আছে সেখানে বাবা কাজ করতেন। তো সেই কাজের সূত্রে বাবার সাথে যেতে হতো। তো আমার শৈশব যদি বলো, শৈশবের স্মৃতি যেটা সবচেয়ে ভালোভাবে মনে আছে, বাবা প্রথম কাজ শুরু করেছিলেন হচ্ছে কুষ্টিয়ায়, কুষ্টিয়া ভেড়ামারা পাওয়ার স্টেশন আছে সেখানে, সেখানে আমার স্মৃতি খুব বেশি মনে নাই, অল্প ভাষা ভাষা মনে পড়ে। কিন্তু আমার খুব ভালোভাবে স্পষ্টভাবে মনে আছে হচ্ছে সিলেটে, যখন সিলেটে শাহাজিবাজার বলে একটা জায়গা আছে, সেখানে শাহাজিবাজার গ্যাস পাওয়ার স্টেশন আছে, সেই গ্যাস পাওয়ার স্টেশনে আব্বা ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেন লেট সিক্সটিজের দিকে। সেই সময়ে সেইটা আমার খুব স্পষ্ট মনে আছে, ওই ওই সময়ে ওইখানের থাকার সময়টা। তো ওই শাহজি বাজারটা খুবই একটা ইন্টারেস্টিং জায়গা, অনেকে হয়তো জানেও না নামটা, কিন্তু সিলেটের লোকজন, ওই অঞ্চলের লোকজন জায়গা, এটা হবিগঞ্জের কাছে, শায়েস্তাগঞ্জ বলে একটা উপজেলা, থানা না থানা বোধ হয় অন্য একটা, শায়েস্তাগঞ্জের পাশে। তো এটা, এখানে একটা খুব পুরনো মাজার আছে ওই জায়গাটায়, শাহাজি বলে, শাহাজির মাজার। তো এটা অনেক কয়েকশো বছরের পুরনো হবে, সেই কয়েকশো কেন, অনেক বছর, ওই শাহজালালের সাথে, তার সাথে অনেকে এসেছিলেন, 360 জন, হ্যাঁ এসেছিলেন, তার মধ্যে একজন সে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, তার মধ্যে একজন। তো ওই মাজারটা, ওই শাহাজি বাজার তার নামের কেন্দ্র করে এটাকে শাহাজি বাজার নামটা হয়েছে। তো তার মাজারটাকে কেন্দ্র করে ওখানে একটা জনপদ আছে, এবং সেখানে মূলত একটা গ্রাম, একেবারে রিমোট একটা জায়গা। তো সেখানে হঠাৎ করেই গ্যাস পাওয়া যায়, প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, সেটা একদম আর্লি সিক্সটিজে, সে পাকিস্তান পিরিয়ডে। তো গ্যাস পাওয়া যাওয়ার কারণে সেখানে, এবং বিশাল একটা গ্যাস ভান্ডার, তখন ওখানে পাওয়ার স্টেশন করার পরিকল্পনা করা হয়, গ্যাস ভিত্তিক এনার্জি জেনারেশন পাওয়ার স্টেশন। তো তারপরে সেখানে তখন যারা প্রথম পর্যায়ে যে ইঞ্জিনিয়ার যারা ওই কাজে যুক্ত হন, আমার বাবা ছিলেন তাদের মধ্যে একটু পরের স্টেজে। তো ওই গ্যাস পাওয়ার স্টেশনকে কেন্দ্র করে ওখানে একটা একদম ভিন্ন একটা জনপদ গড়ে উঠে, ধরো ইঞ্জিনিয়ারদের জন্য কোয়ার্টার, ওখানে একটা পাহাড়ি এলাকা, তো সমতলে ছিল সেই ইয়েটা, পাওয়ার স্টেশনটা, হিল টপ বলতাম আমরা, হিল টপে হচ্ছে অফিসার্সদের কোয়ার্টার, তারপরে নিচে ইনফ্রাস্ট্রাকচারগুলো তৈরি হলো। তো ওখানে একদম একটা প্রত্যন্ত
বিরান একটা জনপদের ভিতরে হঠাৎ করে বিশাল যন্ত্রপাতি, মানে একটা ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়ে ওঠে, জায়গাটাই পাল্টে যায়। কোনোদিন বিদ্যুতের তো প্রশ্নই আসে না, সেখানে হঠাৎ করে ইলেকট্রিসিটির কারণে, এই পাওয়ার স্টেশনের কারণে আলো জ্বলে উঠলো, বিরাট বিরাট মেশিন শব্দ, মানে একটা ট্রান্সফর্ম হয়ে যায় ওই জায়গাটা। তো আমরা যখন যাই তখনও মানে ওটা তৈরি হচ্ছে, মানে শেষের দিকে, এবং ওখানে একটা স্টেশন, এই স্টেশনটা কয়েকশো বছরের পুরনো, অনেক পুরনো মানে স্টেশন, আসাম বেঙ্গল যে রেলওয়ে ছিল সেইটার একটা ছোট্ট একটা স্টেশন। তো ওই স্টেশন থেকে যখন প্রথম আমি যাই, আমার মনে আছে আমাদের জন্য কোয়ার্টার, আমরা ওই গাড়ি একটা জিপ গাড়ি ছিল আব্বার ইয়েতে, তো আমাদেরকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার পথে গাড়ি একদম থেমে গেল সন্ধ্যাবেলা। তো মানে অনেকগুলো বাগডাস বলে, ছোট 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 টাইপের বাগডাস ওটাকে বলে, ওই বাগডাস রাস্তার মাঝখানে। তো গাড়ি থেমে গেল, তারপর ওগুলো গেল, তারপর আমরা আসলাম সে পাহাড়ের উপরে আমাদের বাসা। একদম মানে মনে হবে যে আউট অফ দ্য ওয়ার্ল্ড, অন্য একটা জায়গায়। ওখানে আমাদের বাসায় প্রথম সারা রাত চারিদিকে প্রচন্ড ঝিঝি ডাকছে, তক্ষকের নাম শুনেছো তোমরা? জি, তক্ষকের ডাক শুনেছো? ডাক শুনো নাই কখনো? তক্ষকের নাম শুনেছো? জি। আচ্ছা, হ্যাঁ, তো তক্ষক ডাকছে চারপাশে। তো এটা একটা খুব, হ্যাঁ হ্যাঁ, খুব আরণ্যক একটা ব্যাপার। হ্যাঁ, তো এরকম একটা জায়গায় আমার ইয়েটা মানে ওখানে আমার শুরু হয়, আমার তখন বোধহয় 7 বছর বয়স। হ্যাঁ, যাই, তো ওখানে স্কুলও ছিল না। তারপরে শুরু হলো ওই অফিসারদের, ইঞ্জিনিয়ারদের, তারপরে অন্য অন্য যারা অফিসার তাদের যে বাচ্চা, তাদের জন্য একটা স্কুল তৈরি করা হলো, এবং সেই স্কুলে আমি ভর্তি। তবে ওখানে খুব ভালো ভালো টিচারদের আনা হয়েছিল তখন, যেহেতু সরকারি স্কুল এবং ভালো স্যালারি দেওয়া হতো। তো পুরো ইয়েটা ছিল হচ্ছে একেবারেই বন জঙ্গলে ঢাকা, এবং তার মাঝখানে একটা স্কুল আর একটা জনপদ, আমাদের বাসা, এর ভিতরেই আমার প্রথম শৈশবটা শুরু হয়। তো সেই সেটা আমি বলতে পারো যে একদম প্রকৃতির ভিতরে বড় হয়েছে। ওখানে আমি বিকালবেলা আমরা বনের ভিতরে ঢুকে যেতাম, বন মোরগ দেখতাম, বন মোরগ উড়ে বেড়াচ্ছে, সে মানে এখন তো বন মোরগগুলো নাইও বোধ হয়। একেবারে ভিতরে ঢুকে যেতাম, নানা রকম ফলের গাছ, আমলকি বাগান ছিল, আমলকি খেতাম, বিরাট আনারস বাগান ছিল। তো এগুলোর ভিতরেই আমাদের, আমার শৈশবটা কেটেছে একেবারে প্রকৃতির ভিতরে। তো সেইখানে মানে আমার স্কুলিংটা শুরু হয় মূলত ওইখানে, কুষ্টিয়ায় কিছুটা, কিন্তু প্রথম মানে ফর্মাল স্কুল ওখানে করি, কিন্তু খুব অল্প ছাত্র, যেহেতু ইঞ্জিনিয়ারদের ছেলে মেয়েরাই সেখানকার ছাত্র ছাত্রী, কিন্তু খুব ভালো টিচার ছিলেন। তো ওই স্কুলে আমার শুরু, কিন্তু যেহেতু আব্বার বিয়ে জব বদলি চাকরি, তখনই একটা মানে আব্বাও মনে করলেন যে এই বারবার, এর মাঝখানে আমরা আবার সিদ্ধিরগঞ্জে ছিলাম, ভেড়ামারা থেকে সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন এইখানে কাছে, ঢাকার কাছে, সেখানেরও স্মৃতি আমার খুব অল্প অল্প আছে। আমার তখন ওরকম 5 বছর বয়স, 5-6 বছর বয়স। তো ভেড়ামারা থেকে সিদ্ধিরগঞ্জ, সিদ্ধিরগঞ্জ থেকে সিলেট, তখন আব্বাই করলো যে ক্যাডেট কলেজে দিলে আমি তো একটা 6 বছর পুরো থাকতে পারবো। তো সেই চিন্তা থেকে আসলে ক্যাডেট কলেজে পরীক্ষা দেয়া তখন, কিন্তু ওরকম একটা প্রত্যন্ত জায়গা থেকে, ক্যাডেট কলেজের খুব কম্পিটিটিভ এক্সাম ছিল, হ্যাঁ, কিন্তু ওরকম একটা জায়গা থেকে আমাদের খুব, আমার শিক্ষক যারা ছিলেন খুবই ভালো, আমাদের হেড টিচার ছিলেন রমাপদ চক্রবর্তী একজন, উনি আমাকে একদম পড়াতেন, আমার প্রাইভেট পড়াতেন। তো তাদের, তার টিচিংয়ে আমি মানে ওই ক্যাট কলেজে চান্স পেয়ে যাই, সেটা সেই সময়ের জন্য বেশ একটা কম্পিটিটিভ ব্যাপার, তখন মাত্র 4টা ক্যাট কলেজ ছিল, তারপর তো ক্যাট কলেজে চলে আসলাম। কিন্তু তুমি ছেলেবেলার কথা যে বলছিলে, ছেলেবেলাটা আমার কেটেছে একেবারে একটা মানে প্রাকৃতিক আর অন্যান্য, হ্যাঁ, এর ভিতরে আমরা একদম বন বাদার জোনাকি ঝিঝি পোকা,
বন মোরগ এগুলোর ভিতরে আমি বড় হয়েছি। মনে হয় লেখকদের মনে হয় শুরুটা একটু ভার্সেটাইল, না হলে মনে হয় লেখাই সেই আমেজটা আসে না। মানে এক একজনের জীবন ভিতরে বড় হয়েছি এক ধরনের। তারপরে ওখানে যেটা বলছিলাম যে একটা মাজার আছে, সেই মাজারে প্রতি বছর একটা ইয়ে হতো, পাগলা মেলা বলে আর কি, সমস্ত বাংলাদেশ থেকে এই সন্ন্যাসী সাধু সন্ন্যাসী যারা তারা আসতো। তারপরে একটা ছোট বাজার ছিল, মেলা হতো। তো এটা একটা ভিন্ন ধরনের একটা পরিবেশ। এই পরিবেশে বড় হওয়ার ভিতর দিয়ে জীবনের যে নানা বৈচিত্র্য, এই বৈচিত্র্যটা দেখার আমার সুযোগ হয়েছে। সেটা তুমি বলতে পারো যে তার একটা প্রভাব আমার লেখার জীবনের, মানে লেখার জন্য তো একটা এক ধরনের দৃষ্টি তৈরি হওয়ার প্রয়োজন আছে, জীবনকে নানাভাবে দেখার প্রয়োজন আছে। সেইটা হয়েছিল, সেটা বলতে পারো যে সেটার একটা প্রভাব আছে আমার শৈশবের, একটা বড় বড় প্রভাব আছে মানুষের জীবনে। যদি বলা হয় যে পাল্লা, এক পাল্লাতে শৈশব এবং আরেকটা পাল্লাতে পুরো জীবন রাখা হয়, তাহলে শৈশবটাই বেশি ভারী হয়। এবং এখনও আমি সেই যে সিলেটের সাহাজি বাজারের সেই সময়টা, আমি তো 5 বছরের মতো ওখানে ছিলাম, তারপরে ক্যাডেট কলেজে চলে যাই, সেই সময়টা আমি বহন করি এখন। স্যার আপনার এরপরে যেহেতু ক্যাডেট কলেজের কথা চলে আসলো, আমরা ক্যাডেট কলেজ লাইফ সম্পর্কে একটু জানতে চাইব। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ, এবং তখন এটাকে বলা হতো মোমেন শাহী ক্যাডেট কলেজ, পরে এটার নাম হয়েছে মির্জাপুর ক্যাডেট কলেজ, এটা টাঙ্গাইলের মির্জাপুর। স্যার এই লাইফ সম্পর্কে যদি, আচ্ছা তো ক্যাডেট কলেজ তো মানে বলা যায় যে আমি একটা ভীষণ মুক্ত পরিবেশ থেকে একদম হঠাৎ করে একেবারে একটা বন্দি জেলখানার ভিতরে ঢুকে গেলাম। হ্যাঁ, যে আমি তো ছিলাম মানে একেবারে মুক্ত বিহঙ্গের মতো, বনে জঙ্গলে ঘুরে বেড়ানো শৈশব। তারপরে ক্যাডেট কলেজ তো খুবই রেস্ট্রিক্টেড, রেজিমেন্টেড একটা জীবন, একেবারে একটা দেয়াল ঘেরা আছে, যত আধা সামরিক একটা প্রতিষ্ঠান, মোস্ট মিলিটারি। তো এটা একদম কন্ট্রাস্ট আমার ওই জীবনের চেয়ে, এটা একদম একটা কন্ট্রাস্ট একটা জীবন। প্রতিটা মিনিট ঘন্টা হচ্ছে রুটিন কাটায় কাটায় ইয়ে করা। আমাকে ধরো ভোর 5টায় উঠতে হতো, বিউগল বাজতো সামরিক কায়দায়, ভোর 5টায় 5:30 উঠতে হতো। উঠে আধা ঘন্টা শুধু হাফ অ্যান আওয়ার টাইমের মধ্যে আমার সমস্ত ড্রেস আপ করতে হতো, করে এইসব খাকি পোশাক পরা, পরে মাছ পাস করতে হতো কিংবা পিটি করতে হতো, সেটা করে একদম ঘড়ি ধরে ব্রেকফাস্টের টাইম, ব্রেকফাস্ট থেকে লাইন দিয়ে যাচ্ছি ক্লাসে, ক্লাসের আবার লাইন দিয়ে লাঞ্চ খেতে আসছি, লাঞ্চের পরে আমাদের আবার হাফ অ্যান আওয়ার একটা কোয়াইট আওয়ার ছিল, সেখানে একেবারে চুপচাপ শুয়ে থাকতে হবে বিছানায়। ওটার পরে আবার ঘন্টা বাজত, ঘন্টা বেজে আমাকে কী বলে খেলতে যেতে হতো, খেলাটাও রুটিনের ব্যাপার ছিল। আবার ঘন্টা বাজত, খেলার পরে আমাদের নামাজে যেতে হতো, নামাজের পরে ডিনার টাইম আছে, ডিনারের পরে আবার পড়তে বসতে হতো, তারপরে আবার ঘন্টা বাজত, 10টার সময় লাইটস অফ, সব কিছু বন্ধ। তো এটা একেবারে মানে কাইন্ড অফ জেলখানা বলা যায়, একদম রুটিন লাইফ। তো সেটা যদি বলো যে প্রথম তো একটা বড় ধাক্কা ছিল আমার জন্য, মানে আর ওটা একদম কৈশোরে, আমার বয়স তো 12 না 13 বছর, কৈশোরে হঠাৎ করে এরকম একটা বিরাট নিয়ম কানুনের ভিতরে পড়ে বাবা মা বাইরে প্রথম এসে থাকা, প্রথম কয়েকটা মাস তো একেবারে মানে এটা বেশ দুর্বিষহ অবস্থা, এখানে থাকা আদৌ যাবে কি না, খুবই একটা মানে বিদ্রোহ হতো, চলে যাবো এখান থেকে, কান্নাকাটিও করেছি। কিন্তু আবার একটা রুটিনের ভিতরে চলে পড়ে গেলে যেটা হয় যে তখন তো এটা একটা সিস্টেমের মতো, বল রোলিংয়ের মতো চলতে থাকে। তো সেটা করতে করতে তখন আবার এক ধরনের, ধরো আমরা তো 24 ঘন্টা থাকছি একসাথে, এটা একটা ভিন্ন ধরনের জীবন আমাদের আগের যে জীবনে যেটা হয় যে ধরো মানুষ, আমি
স্কুলে মানে যাদের সাথে স্কুলে থাকি তাদের সাথে তো বাসায় থাকি না, এক জায়গায় থাকি, এক জায়গায় ঘুমাই, এক জায়গায় খাই। কিন্তু ক্যাট কলেজ একটা জীবন যেটা সব যেখানে ঘুমাই সেখানেই খেলি সেখানেই খাই। তো একসাথে ধরো একটা একটা ব্যাচ আমরা ঢুকলাম, আমরা 50-57 জন ঢুকেছিলাম। তো এই একসাথে থাকতে থাকতে একটা বন্ডেজ তৈরি হয়, তখন একটা অন্য ধরনের যে জীবনের স্বাদ যেটা সেই স্বাদটা পেতে শুরু করলাম কিছুদিন পর থেকে, সেটা মজাও লাগতে থাকলো। তো ক্যাডেট কলেজে যেটা হয়েছে যে মানে এই নিয়ম কানুনের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে অনেকটা প্রাথমিক সময়টা গেছে সেটার। আমার একটা বই আছে খাকি চত্বরের খোয়ারি এই নামে, সেই বইটা মূলত ওই আমার ক্যাডেট কলেজের জীবনের স্মৃতি নিয়ে, অনেকটা অটোবায়োগ্রাফিক্যাল। ওখানে তোমরা অনেক কিছু পাবে ক্যাডেট কলেজ জীবনের। তো এগুলো তো বলতে গেলে যেমন আমি প্রথম ওখানে তো আরবি খুবই আমার প্রথম শাস্তি খেলাম হচ্ছে যে বললাম যে কয়টা আওয়ার বলে হাফ এন আওয়ার একেবারে মানে কোনো শব্দ করা যাবে না। তো একদম ওরকম ধ্যানস্থ হয়ে থাকা তো ওই বয়সে অভ্যাস নাই। তো প্রথম আমি আমার খুব ক্লোজ একটা বন্ধু ছিল, আমরা পাশাপাশি বিছানায় ছিলাম, তো ওই ইয়ে করলাম আর কয়টা আওয়ার তার থেকে একটু আড্ডা দেওয়া শুরু করলাম। কিন্তু ওই আমাদের তো হাবিলদার থাকে, কনস্ট্যান্ট ইয়ে করতে থাকে, তো ধরা পড়লাম। তারপরে ভয়াবহ শাস্তি খেয়েছিলাম, শাস্তি খুবই ডেঞ্জারাস শাস্তি হয় ওখানে, একেবারে আর্মি কায়দার নানা রকম শাস্তি, ফ্রন্ট রোল, ফ্রগ জাম্পিং বলে এগুলি বহু রকম, জাস্ট খালি কথা বলার জন্য এটা খেলাম। তারপরেও বহু রকম দুষ্টামি করেছি আমরা, আমার অবশ্য আমার গ্রুপের ভিতরে আমি হচ্ছে প্রধান মানে দুষ্টের শিরোমণি যে থাকে সেটা আমি ছিলাম না। আমাদের টিম লিডার থাকে দু একজন যারা এসব যত রকম শয়তানি বুদ্ধি তার থাকতো, আমরা হচ্ছে সাইড প্লেয়ার আর কি। ক্যাডেট কোর্স থেকে পালিয়েছি, ওখানে তো পালানো তো খুব মানে একেবারে গুরুতর অপরাধ আর কি, একেবারে সবচেয়ে বড় অপরাধ মানে বের করে দেয় ক্যাডেট কোর্স থেকে। কিন্তু আমরা মনে আছে যে একটা ওই আমাদের মির্জাপুরই কাছে সিনেমা হল ছিল, তো আমরা কি ছবিটা ভুলে গেছি কিন্তু যে ছবি আসছে খুব ইন্টারেস্টিং দেখতে হবে, এটা তো কোনো উপায় নেই। তারপরে আমরা আমাদের ওই 9-12 একটা শো হয় রাতের শো, যেটা আমাদের ডিনার শেষ হয় হচ্ছে 8:30 দিকে। আমরা ডিনার শেষ করে ওই 8:30 থেকে বা 9:00 থেকে 10:00 পর্যন্ত একটা 1 ঘন্টা ইয়ে থাকে। তো আমরা ওই প্ল্যান করে আমরা 3-4 বন্ধু আমার মনে আছে যে ওই পিরিয়ডটা আমাদের একটা কাঁটা তারে দিয়েছিল, তো ওই কাঁটা তার দিয়ে ওই অন্ধকারের ভিতরে পালিয়ে যেয়ে বহু অ্যাডভেঞ্চার নানা কিছু করে টরে ওই সিনেমা দেখলাম। দেখে ফিরে আসলাম, কিন্তু আমাদের আবার তো কোনো কাপড় ছিল না, অন্য কোনো কাপড় ছিল না, হোয়াইট ড্রেস শুধু, তো হোয়াইট ডিনার ড্রেস পরতে হতো। তো ওই ফিরে যখন আসছি আমরা আবার সেই কাঁটা তারের ভেতর দিয়ে ঢোকার চেষ্টা করছি, তখন মেইন দারোয়ান সাদা তো অন্ধকারের ভিতরে সাদা দেখে ফেলেছে, হ্যাঁ দেখে তারপরে তো আমরা তো টের পেয়েছি কোথায় সে দেখেছে, আমরা একদম কোনোরকম দৌড়ে এসে বিছানা যাতে বিছানা ঘুমিয়ে চলে গেছি ঘুমিয়ে গেছি। কিন্তু ও আমাদের অ্যাডজুনেন্ট থাকে, মেজর থাকে যিনি অ্যাডমিনিস্ট্রেশনে, তো অ্যাডজুনেন্ট খোঁজ দিছি যে এরকম তিনটা ছেলে আইদার পালিয়ে গেছে বা কিছু একটা আমরা দেখেছি। তারপরে হঠাৎ আমরা তো শুয়ে আছি, তারপরে দেখি যে বিশাল বাঁশি টাশি বাজিয়ে মানে একটা হুলস্থুল অবস্থা আর কি, জিপ টিপ নিয়ে মেজর চলে আসছে, সমস্ত ক্যাডেটকে সবাই বিছানায় শুয়ে পড়ছে, তখন 12 বাজে, তো সবাইকে ঘুম থেকে ওঠানো হয়েছে একদম। আমরা 300 স্টুডেন্ট যে একদম বাঁশি টাশি হাবিলদার মিলে যে সমস্ত যে মাঠে ফলিং করতে হবে, সেই রাত্রি 12:30-1 দিকে সব ঘুম টুম থেকে উঠে কেউ তো জানে না কি ঘটলো আর কি। তো আমরা 3 হচ্ছে মেইন কালপ্রিট, আমরা খুব সুবোধ বালকের মতো যাই দাঁড়ালাম আর কি, দাঁড়িয়ে যে খুব কিছু জানি না বুঝি না এরকম করে। কিন্তু আমাদের একটা ছেলের আবার ওই এতে উঠার সময় ওই কাঁটা তারে লেগে ছিঁড়ে গেছে ইয়েটা শার্টটা,
তো আমাদের সমস্ত টেনশন হচ্ছে ওই ছেঁড়ার জায়গাটা, কোনোভাবে এটা সাসপেন্সের মতো আর কি, যে হ্যাঁ প্রমাণ আছে আর কি, কোনো না ধরে ফেলে আর কি। তারপরে তো ওই হাবিলদাররা মেজর যে উনি জিজ্ঞাসা করলেন কে এখানে অ্যাবসেন্ট আছে কিনা, প্রথমে ফর্ম কাউন্ট করা হলো, কাউন্ট করে দেখা গেল না নাম্বার ঠিক আছে। তারপরে উনি বললেন অনেকক্ষণ বক লেকচার টেকচার দিলেন যে কেউ একজন আমাদের উই হ্যাভ নোটিস সামান আজ ফ্লিড এবং কে তোমরা করছো, তো আমরা তো একেবারে খুবই সুবোধ কিছুই জানি না, আমরা কিছুই জানি না এইভাবে থাকলাম। তারপরে উনি অনেক বকা টকা দিলেন, বক্তৃতা টুকতে দিলেন, বললেন যে এবং চেক করলেন সব ঘুরে টুরে, বাট সামহাও উই ওয়ার সেফ, আমরা কেউ ধরতে পারেননি। তো এটা এখন যদি আবার ক্যারেক্ট করলে যে ছেলেপেলেরা শুনে বা মানুষের সমস্যা আছে, কিন্তু এরকম হয় আর দুরন্তপণের ইতিহাস সবারই কম বেশি থাকে, যদিও করা উচিত না, ডোন্ট ট্রাই এট হোম, দ্যাটস রাইট। সো আই এম নট সর্ট অফ প্রমোটিং যেটা, কিন্তু এটা আমরা করেছি তুমি যে বললে সেটার জন্য শেয়ার করলাম। তো পরে আমরা আবার ফিরে যাই এরকম ছোট আমার খাকি চত্বরে খোয়ারিটা বললে, তবে ক্যারিয়ার কলেজের জীবন নিয়ে আমার একই একটা একটা কি বলবো যে একটা দান্দিক ইয়ে আছে, মানে এটা এত রেজিমেন্টের একটা কৈশোর কাটানোর ভালো লাগেনি, বাট অ্যাট দি সেম টাইম আবার মনে হয় যে আমরা প্রিভিলেজ ছিলাম বাংলাদেশের প্রেক্ষিতে, ক্যাডেট কলেজের যে ধরনের সুযোগ সুবিধা আছে পড়াশোনার, তারপর তোমার ইয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলার, এটা বিরাট মানে বাংলাদেশের প্রেক্ষিতে সব হায়েস্ট ফ্যাসিলিটিস সেখানে আমরা পেয়েছি, সেটা নিঃসন্দেহে একটা বিরাট প্রিভিলেজ। সেটার জন্য নিজেরও মনে হয় যে আমি এই প্রিভিলেজটা যে নিয়েছি এটা তো বাংলাদেশেরই মানুষের অর্থে, সেইটা একটা দায়বদ্ধতাও মনে হয় যে সেটা আমাদের সিগনিফিক্যান্ট কিছু করা উচিত, যে এই এবং আমি একটা সৌভাগ্যবান যে এই এই সুযোগটা পেয়েছি এই ধরনের পড়াশোনা করার। তো সেটা মিলিয়ে আবার একটা বন্ধুত্ব হয়েছে আমার, সে সারা জীবনের কিছু বন্ধু আছে যারা সে ক্যাডেট কলেজের সেই সময়তে ক্লাস সেভেনে 12-13 বছরের যে বন্ধু আজকের জীবনের এই প্রান্তে এসে দু একজন বন্ধু আছে যাদের সাথে একদম লাইফ লং ফ্রেন্ডশিপ হয়েছে, সেটা একটা বড় অ্যাসেট। তো এইসব মিলিয়ে একটা আর ক্যাডেট ওই খাকি চত্বরের খোয়ারিটার ভিতরে আমি এটার এটাকে বলতে পারো যে আমার ব্যক্তি জীবন এটার 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 দার্শনিক জায়গাগুলো আমি আলোচনা করেছি, বা ওই এটা একটা ফিকশন কিন্তু এই আমার দ্বন্দ্বগুলো আছে ওখানে। তো স্যার আপনাকে আমরা সবাই লেখক হিসেবেই জানি, কিন্তু ইভেন অনেকেই আপনার পাঠক তারাও হয়তো বা জানেন না যে আপনি একজন মানে চিকিৎসক বা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। তো স্যার এই ব্যাপারটা যে আপনার লেখালেখির শুরুটা কখন ছিল, তখন যখন পড়াশোনা করতেন এই ফাঁকে ফাঁকে কি কিছু মানে অনেক লেখকের থাকে যে ছোটবেলা থেকে লেখালেখি একটা, এটা মানে সেই জায়গা থেকে মানে মেডিকেলে আসার ব্যাপারটা একটুখানি বলে নিলে ভালো। আমার যেটা বলছিলাম যে আমার বাসার আমরা তো বিভিন্ন জায়গায় থাকতাম, কিন্তু আমার বিশেষ করে আমার আব্বার ভীষণ রকম মানে উনি ইঞ্জিনিয়ার, কিন্তু খুব সাহিত্যপ্রেমী ছিল, ভীষণ রকম সাহিত্যের পাঠক ছিলেন উনি। আমাদের বাসায় বেশ বড় একটা লাইব্রেরি ছিল, উনি রেগুলার বই কিনতেন, নানা রকম বই পড়ার আপনার আগ্রহ ছিল, আর আম্মা বাংলার ছাত্রী, তো যে কারণে কি বাসার ভিতরে মানে সাহিত্যের খুবই একদম মানে সাহিত্যের বইপত্রের ভিতরে আমি বড় হয়েছি। আমি যখন ছুটিতে আসতাম একদম ছোটবেলা থেকেই মানে সব মেজর বাংলা সাহিত্যের লেখকদের বই বুঝি না বুঝি পড়ে পড়ে বড় হয়েছে, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, এগুলো একেবারে ছোটবেলা আমি যখন সেই সাজিবাজার থাকি তখনই উল্টে পাল্টে দেখা, পড়া শুরু করা, পরবর্তীতে তো আরও তো সাহিত্যের পরিবেশটা বাসার ভিতরে ছিল। এবং যেটা বলি যে মানে এই যে বই, অক্ষর, ভাষা, এগুলির যে একটা নেশা আছে সেই নেশাটার ভিতরে আমি ছোটবেলায় ঢুকে গিয়েছিলাম। তারপরে যখন ডাক্তারি পড়তে আসাটা যে খুব সচেতনভাবে আসা তা না, স্যার এই গল্পটা একটু শুনতে চাই যে কিভাবে আসলেন ডাক্তারি পড়তে। ডাক্তারি আমাদের যেটা হয় যে আমি মানে আমরা যখন মানে মধ্যবিত্ত পরিবারের, তো আমাদের দেশে প্রথম কথা হচ্ছে যে ঠিক ক্যারিয়ার প্ল্যানিং তো সেভাবে নাই,
যে কারকে আমি এখন তো বাইরে থাকি, ওরা তো একদম ধরো স্কুল থেকে কার ভিতরে কী ধরনের প্রবণতা সেগুলোর বেসিসে একটা কেরিয়ার প্ল্যানিং চলতে থাকে। আমাদের দেশে তো আর সেটা নাই, আর আমাদের সময় তো আরও ছিল না। তো সাধারণ একটা টেন্ডেন্সি হচ্ছে যে হ্যাঁ মধ্যবিত্ত পরিবার, হ্যাঁ এই ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে। আর আমি ভালো ক্যাড কলেজে পড়তাম, আমার রেজাল্ট ভালো ছিল, তো আব্বা যেহেতু ইঞ্জিনিয়ার তো আচ্ছা ঠিক আছে তুমি ডাক্তারি পড়ো, এই একটা ধরনের ইয়ের মতো আর কি বলা যায়, খেলার মতোই। হ্যাঁ এটা যে খুব কনসিয়াস, হ্যাঁ কনসিয়াস প্ল্যানিং তা না। আর ডাক্তার একটা ইন্টারেস্টিং পেশা, আমি একদম যে আমাকে ডাক্তার হতে হবে ছোটোবেলায় অনেকে থাকে না আমি বড় হয়ে ডাক্তার হব এরকম কোনো ছিল না। তো তারপরে আমি সেই ইয়েতেই মেডিকেলে অ্যাডমিশন নিয়ে করলাম, আমার হয়ে গেল, আমার চিটাং মেডিকেলে হলো। তো আমি চলে গেলাম, আর তারপর ক্যাড কলেজ থেকে বেরিয়ে তখন আবার মুক্ত একটা জীবন, কী পড়তে যাচ্ছি সেটা। তবে আমার ইচ্ছা ছিল প্রথম ইয়েতে সোশ্যাল সায়েন্স পড়া, আমি আসলে বেসিক্যালি ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল আমার। হ্যাঁ আমার খুব ডাক্তারি পড়ার আপত্তি ছিল না, কিন্তু আগ্রহ ছিল না। আমার ইচ্ছা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে সোশ্যাল সায়েন্সে পড়বো, কারণ আমি ওই তখন থেকেই এই নানারকম বইপত্রের ভিতরে ছিলাম, তো আগ্রহ ছিল যে আমি। তো কিছুটা কোইন্সিডেন্সের মতোই যে ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে, ওটা অ্যাডমিশন রেজাল্ট দিচ্ছিল না, আমার এখানে চিটাং মেডিকেল অ্যাডমিশন হয়ে গেল। আচ্ছা ঠিক আছে চলে যাই, হ্যাঁ এটা খুব যে প্ল্যান করে করেছি তা না। তারপর যেটা হলো যে মেডিকেলে যে অনেকদিন পর ক্যাডেট কলেজ থেকে ক্যাশ করতে, খুব রেস্ট্রিক্টেড জীবন, তারপরে প্রথম আবার একেবারে কোনো বাধা নেই, বাবা মাও নাই, মেজরও নাই, ক্যাপ্টেনও নাই, হাবিলদার নাই, একেবারে মুক্ত জীবন। হ্যাঁ এটা এটা আমি মেডিকেল পড়ছি না কি পড়ছি, আমি খুব এনজয় করলাম প্রাথমিক স্বাধীনতাটা আর কি। এবং প্রথম আমি খুব এনজয় করছিলাম, আর আমি আবার কালচারালি খুব, আমি যখন ক্যাডেট কলেজে ছিলাম আমি কালচারালি খুবই অ্যাক্টিভ ছিলাম, ও সেটাও একটু বলতে হয়, কারণ সেটার সাথে আমার পেশার, আমি যে কেন যেতে চাচ্ছিলাম সোশ্যাল সায়েন্সে বা ইউনিভার্সিটিতে, সেটা কারণ আমি ওগুলো খুব এনজয়, আমি তখন লেখালেখি করতাম না, কিন্তু আমি যেমন আমি ক্যাড কলেজে ডিবেটে সবসময় আমি টেলিভিশন ডিবেট করেছি, সেই ক্যাড কলেজ থেকে ডিবেটে চ্যাম্পিয়ন ছিলাম, গান গাইতাম আমি ক্যাড কলেজের সমস্ত ফাংশনে, গান করতাম ডিবেট করতাম, আবৃত্তি করতাম, এগুলো একদম মানে রেগুলার করতাম ক্যাড কলেজে। তো কালচারাল লাইফটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল তখন, তো সেইটার জন্য আমি এমন একটা লাইফ যে ঠিক আছে পেশাটা এই মানে একদম খুব হার্ড কোর পেশায় না, যে সোশ্যাল সায়েন্স বা এই এই জাতীয় কিছু একটা পড়লে ভালো লাগবে এরকম একটা ভেগ আইডিয়া ছিল, সেটা থেকেই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা। তো আমি মেডিকেল কলেজে যেও আমি কিন্তু প্রথমই, আমাদের সময় তখন খুব এগুলো হতো, আমি একদম অ্যাক্টিভলি ইনভলভ হয়ে গেছিলাম কালচারাল অ্যাক্টিভিটিসে। আমি গান করতাম, আমার আর এক বন্ধু ছিল, আমরা দুজন খুব ক্লোজ ছিলাম এই গান নিয়ে। আমি চিটাং মেডিকেল কলেজকে রিপ্রেজেন্ট করেছি দলনেতা হিসেবে, টিভি ডিবেটে ডিবেট করতাম, আমরা সেমিফাইনাল রানার্স আপ হয়েছিলাম একবার, এগুলো নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম আর পাশাপাশি পড়ছিলামই। সেকেন্ড ইয়ার পর্যন্ত বলতে পারো যে আমি এটা যেহেতু মেডিকেল কলেজ বলছো, তো সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি খুব এনজয় করেছি মেডিকেলের লাইফ, পড়াশোনা আমি খুব সিরিয়াস ছিলাম, কিন্তু একটা পর্যায়ে এসে আমার মানে আমার মনে হলো যে ঠিক টিপিক্যাল যে মেডিকেল প্রফেশন এইটা যদি এটা আমার আমি এটাকে নিতে পারবো বা নিতে চাই কিনা এটা নিয়ে আমার ভিতরে একটা খুব দ্বন্দ্ব তৈরি হলো। মানে আমার মনে হলো যে না আমার মানে আমার তখন আমার এই যে শিল্প সত্তা শিল্পী সত্তা যেটা সেটা আমি খুবই অ্যাক্টিভ ছিলাম ইয়েতে। তারপর রাজনীতির সাথে যুক্ত হই সেই সময়, আমি বাম রাজনীতির সাথে আমার একটা যোগাযোগ ছিল, তো একটা অনেক রকম অ্যাক্টিভিটির ভিতরে জড়িয়ে গিয়েছিলাম পলিটিক্সের সাথে সাহিত্যের সাথে। তখন আমি লিটল ম্যাগাজিন বের করি একটা মেডিকেল থাকা অবস্থায়,
আমি প্রথম লেখা শুরু করি মেডিকেল সেকেন্ড ইয়ার যখন আমি পড়ি, তখন আমি একদম খুব সিরিয়াস বিষয় না, তখন যেহেতু পলিটিক্সের সাথে যুক্ত ছিলাম, আমি একদম আমি মার্কসিস্ট লিটারেচার নিয়ে এগুলো নিয়ে লেখালেখি শুরু করি যেহেতু বাম রাজনীতির সাথে ছিলাম। তো তখন একটা পর্যায়ে আমার মনে হলো যে আমি কি সত্যি সত্যি ডাক্তার হতে চাই না আমি এগুলোকে সিরিয়াসলি নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, যে আমার রাজনীতি সাহিত্য না চিকিৎসক, আমার সত্তা কি হবে, আমি আসলে কি হিসেবে আমার জীবনটাকে দেখতে চাই। একটা পর্যায়ে আমার মনে হলো যে আমার কাছে অনেক বেশি তীব্র ভেতরে থাকে না তীব্র প্রবৃত্তি প্রণোদনা, সেটা হচ্ছে যে না আমার আমার আসলে আমি ক্রিয়েটিভ কোনো কিছুতে যুক্ত থাকতে চাই। ঠিক, আমি যদি একদম প্রচলিত অর্থে ডাক্তারি জীবনকে গ্রহণ করি তাহলে সেটা বোধ হয় আমি পারব না। তখন এটা আমার একটা ওই সময় সেকেন্ড ইয়ারে উঠে একটা বিরাট দ্বন্দ্ব তৈরি আমার জীবনে, এবং আমি একদম সিদ্ধান্ত নিয়েছিলাম যে পড়ব না, মেডিকেল ছেড়ে দেব। খুব ইন্টারেস্টিং, আমাদের চিটাং মেডিকেল কলেজে অ্যানাটমির প্রফেসর যিনি ছিলেন, অনেক খুব বিখ্যাত সেই সময় বড়ুয়া স্যার ছিলেন, উনি আমাকে পছন্দ করতেন খুব। আমি খুব ক্লাসেও খুব ভালো ছিলাম, ভালো রেজাল্ট করেছিলাম ফার্স্ট ইয়ার ফাইনালে, আমি খুবই ভালো করেছিলাম, ফার্স্ট প্রফেও ভালো করছিলাম, কিন্তু আমি ফার্স্ট প্রফে এসে আমি একটু ইররেগুলার হয়ে যাচ্ছিলাম, এবং কিন্তু উনি আমাকে আমার সমস্ত অনুষ্ঠান দেখতেন, আমাকে ডিবেট তারপর আবৃত্তি এই গান টান এগুলি সবই নিয়মিত শ্রোতা ছিলেন আমার। উনি আমাকে একদিন উনি ডেকে বললেন যে তুমি সিদ্ধান্ত নাও তুমি কী করতে চাও, তোমার ভিতরে তোমার এখন আমি দেখছি তুমি একটু মেডিকেলের দিকে তোমার চোখ একটু কমছে, তুমি তুমি কি এটা করতে চাও না তুমি এখনও সিদ্ধান্ত নিতে পারো তুমি মেডিকেল ছেড়ে দিয়ে অন্য কিছু তুমি তোমার পছন্দের কোনো বিষয় পড়ো। আমি সত্যি সত্যি ডিসিশন নিয়েছিলাম মেডিকেল ছেড়ে দিব, হ্যাঁ মেডিকেল ছেড়ে দিব, এবং ওইটা অনেক কাহিনী, আমি অনেক কিছুতে একদম আমি ড্রপ করি, এক বছর আমি পড়ি না, পরীক্ষা টরীক্ষা দিই না, এবং আমি মানে দু তিন জায়গায় ভর্তি হয়ে আমি একদম ইনফ্যাক্ট কলকাতা যাদবপুরে কম্পারেটিভ লিটারেচার নিয়ে ভর্তি হয়েছিলাম যে আমি লিটারেচারের ভিতরে চলে যাব। তো তারপর যেটা হয় যে মধ্যবিত্ত পরিবার, এটাতে অনেক বেশি অ্যাডভেঞ্চার হয়ে যায়, অনেক বেশি চ্যালেঞ্জিং, আমি বড় ছেলে, তো এই আমার আব্বা আম্মা যে খুব ইয়ে করলেন কিন্তু তারাও মানে এটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হল পরিবারের সাথে। হ্যাঁ না তারা তো এটা তো আমি বুঝতে পারি, তারা তারা তো খুব একটু দ্বিধান্বিত হয়ে গেলেন যে এখন তারা বুঝতেই পারে যে একটা ডাক্তারি ছেড়ে দিয়ে এইসব লিটারেচার পড়ে কোথায় কি হবে ছেলেটা। হ্যাঁ তাদের যে আশঙ্কা সেটা আমি বুঝতে পারি, তারাও একটা দ্বিধার মধ্যে পড়ে গেলেন আমার প্রতি, তারা যে আমাকে খুব জোরাজোরি করছেন তা না, আমাকে বকাঝকা করছেন তাও না, কিন্তু তারাও খুব কষ্ট পেতে লাগলেন, তারা বারবার বলতে না তুমি হুট করে এইসব করলে তো হবে না চিন্তা করো। তারপর যেটা হলো আমার মা আমার খুব সাপোর্টিভ ছিলেন, আব্বাও খুব, তারপরে এক সময় অনেক কথা হলো এগুলো নিয়ে আমার, এখনও সে আমার মার সাথে চিঠি চালাচালি আছে এগুলো নিয়ে, আমার মেডিকেল কোন পেশা আমি নেব আম্মার সাথে। তো তারপরে আব্বা যেটা এ করলেন যে ঠিক আছে তুমি যা ইচ্ছা হয় তোমার তুমি করো তোমার জীবনে, মানে তুমি কিন্তু আমার মনে হয় যে তুমি মেডিকেল ডিগ্রিটা নাও, তারপরে তুমি যা ইচ্ছা হয়, আমি চাই না তুমি ডাক্তারি করো, তোমার প্রাণের যে জিনিসটা তোমাকে টানে তুমি সেটা করো, কিন্তু আমার মনে হয় যেহেতু তুমি মেডিকেলে ভর্তি হয়েছো মেডিকেলটা শেষ করো। তো আমি অনেক কিছু চিন্তা টিন্তা করলাম, ওইদিকে আমার ওই ভর্তি টর্তি এগুলো নিয়ে গণ্ডগোল হলো, পরে আমি দেখলাম যে না এটা ঠিক একটা মিডল ক্লাস ফ্যামিলির জন্য এত বড় চ্যালেঞ্জ নেওয়া, এত বড় বিদ্রোহ, এটা হয়তো ঠিক হলো না, দায়িত্বহীনতার ব্যাপার হবে। তখন আমি আবার ব্যাক করলাম মেডিকেলে, আমি মেডিকেল পড়াটা শেষ করলাম, আমার গ্যাপ গেল মাঝখানে। তো কিন্তু আমার সিদ্ধান্ত ছিল যে আমি ঠিক টিপিক্যাল অর্থে যে ক্লিনিক্যাল মেডিসিন সেটা আমি হয়তো করব না, আমার এটা আমার পেশা হিসেবে থাকবে, জীবন আর জীবিকা দুইটা জিনিস, তো আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমার জীবন হবে হচ্ছে ক্রিয়েটিভ কোনো কাজে,
কিন্তু আমাদের দেশে তো একটা ক্রিয়েটিভ কাজের শুধু জীবিকা করা যায়, তো জীবিকা হবে আমার সেইটা। তো আমি এখন যদি আবার অনেক লম্বা কথা, কিন্তু সংক্ষেপে যদি বলি যে আমি মনে করি যে আমি ওই ডিগ্রিটা নেওয়ার পর কারণে সেটা আমার সিদ্ধান্তটা ভালোই ঠিকই ছিল, আমার আব্বা যে সেই এটা করেছিলেন, কিন্তু পরবর্তীতে আমি আমি এমন একটা পেশায় আমি নিজেকে নিয়ে এসেছি, আমি রিসার্চে চলে গেছি, আমি গবেষণায় আমি আরও আরও ফার্দার পড়াশোনা করেছি, মাস্টার্স করেছি, পিএইচডি করেছি, এবং তারপরে টিচিংয়ে এসেছি, রিসার্চে এসেছি। তাতে আমার মানে আমি ঠিক ক্লিনিক্যাল প্র্যাকটিসে যাইনি, একদম চেম্বারে বসে ডাক্তার দেখা, হাসপাতালে ডাক্তার দেখা, সেটা ডাক্তারি করা সেটা আমি করিনি, কিন্তু আমি মেডিকেল সায়েন্সটাকে একটা একাডেমিক জায়গায় নিয়ে গেছি। সেটা করাতে আমার আমি খুবই আমি যেটা করতে চাই সেটা আমি করতে পারি এবং সেটাতে আমি সমন্বয় করতে পেরেছি, কিন্তু সেটাও চ্যালেঞ্জিং ছিল এই এই অর্থে যে আমাদের দেশে আসলে আমি এটাও এখন যেহেতু তোমরাও মেডিকেল ছাত্র ছাত্রী আমি দেখেছি যে মানে আমাদের ডাক্তারদেরও তো এক ধরনের আমাদের যে কারিকুলাম সেটার যে একটা ভিশন আছে, এই একটা টানেল ভিশনের মতো আছে আর কি, যে ডাক্তার বলতে একটা নির্দিষ্ট ধরনের জীবনকে বোঝায়, কিন্তু মেডিকেল প্রফেশনের অনেক ডাইভার্সিটি আছে, অনেক রকম ভাবে মেডিকেল প্রফেশনটাকে করা যেতে পারে। আমি যেমন আমি পাবলিক হেলথ পড়েছি, পাবলিক হেলথে মাস্টার্স করেছি, পরে পাবলিক হেলথ রিলেটেড মেডিকেল অ্যান্থ্রোপোলজিতে পিএইচডি করেছি, আর আমি যখন এগুলি করেছি তখন ডাক্তারদের ভিতরে প্রথম কথা পাবলিক হেলথ ব্যাপারটাকে খুবই অবমূল্যায়ন করা হয় মেডিকেল কলেজে, ওই কমিউনিটি মেডিসিন এগুলি হচ্ছে মশা মাছি কেউ পড়েও না, হ্যাঁ সবচেয়ে আনপপুলার সাবজেক্ট, এটাকে কোনো পাত্তা দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের কারিকুলামেরও প্রবলেম। আমরা মনে করি মেডিকেল বলতেই হচ্ছে মেডিসিন সার্জারি গাইনি বড় বড় প্রফেসর এটাই হচ্ছে ডাক্তার, বাট ইন্টারেস্টিং হচ্ছে তোমরা যদি আরো ব্রডার ইয়েতে দেখো সারা পৃথিবীর যে হেলথ পলিসি হয় WHO, WHO তো সমস্ত পৃথিবীর হেলথ পলিসিকে নির্ধারণ করেন, সেখানে কিন্তু কোনো মেডিসিন স্পেশালিস্ট থাকেন না, কোনো গাইনি স্পেশালিস্ট থাকেন না, কোনো সার্জারি স্পেশালিস্ট থাকেন না, সেখানে থাকেন পাবলিক হেলথ স্পেশালিস্ট। এখন সেখানে যদি ডাক্তার একজন পাবলিক হেলথ স্পেশালাইজেশন হয় তার একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকে, আমার সে ডাক্তারি ডিগ্রি থাকার কারণে আমার আমি কিন্তু অনেক অনেক অ্যাডভান্টেজ জায়গায় থেকেছি, এবং আমি রিসার্চ নেওয়া আমাদের দেশে যেমন ডাক্তারিদের রিসার্চের দিকে নেওয়ার কোনো মানে এরেনাই খুব কম এবং সেইভাবে এনকারেজও করা হয়, কিন্তু এত বিরাট ফার্স্ট ফিল্ড আছে, শুধুমাত্র মানে আমি পাবলিক হেলথ বলছি না, ক্লিনিক্যাল সায়েন্সের রিসার্চের বিশাল সুযোগ আছে সারা পৃথিবীতে, মানে যে কোনো বিষয়ে তুমি ক্লিনিক্যাল মেডিসিনে নেফ্রোলজিতে মেডিসিনে নানা বিষয়ে রিসার্চের স্কোপ আছে, কিন্তু সেগুলো কিন্তু খুব একটা মানে এখানে আমরা আমাদের ওই ভিশনটাই কোনো দেওয়া হয় না ছাত্রছাত্রীদের। রিসার্চ মেথডোলজি কোথাও পড়ানো হয় না, মানে ইভেন পিজিতেও আছে সেটা যে মানে খুব গুরুত্বের সাথে করা হয় কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভালো খুবই ক্লিনিক্যাল সায়েন্সে তো মানে অসাধারণ কাজ হচ্ছে, খুবই প্রয়োজন এবং সেটা মানব সেবার জন্যে ভীষণভাবে দরকার, কিন্তু আরও বিকল্প জায়গাও আছে, কেউ যদি মেডিকেল প্রফেশনকে অন্যান্যভাবে ব্যবহার করতে চায় সেটারও সুযোগ আছে। আমি এই যে রিসার্চ ইয়েতে এসে প্রফেশনে এসে আমি তো একটা ভিন্ন জীবন পেয়েছি, মানে সেটা আমি ওটার সাথে কম্পেয়ার করছি না, কিন্তু আমি মনে করি আমি সারা পৃথিবীতে ঘুরতে পেরেছি আমার রিসার্চ এই কাজের সুবাদে, এবং মানে এটা বলতে একটু ইয়ে শোনাবে কিন্তু আমি সারা পৃথিবী ঘুরেছি, অন্য আমাকে ইনভাইট করে নিয়ে গেছে, আমার পকেটের পয়সাতে কোথাও যায়নি, সারা পৃথিবীতে যেতে হয়েছে, আমি রিসার্চ করতে যাই, ফ্যাকাল্টি হিসাবে যাই, রিসার্চের গবেষণার কাজে যাই,
এটার যেমন আমি অনেক ওয়াইড একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে, আমি মেডিকেল প্রফেশনকে একটা বিশেষভাবে দেখতে গিয়েছি। তো এনিওয়েজ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাট দ্য এন্ড আমার অনেক দ্বন্দ্ব গেছে, কিন্তু আমি আমার গবেষণা পেশা নেওয়ার কারণে আমি একাডেমিক ওয়ার্ল্ডের ভিতরে থাকতে পারি, এখন আমি বইপত্রের ভিতরেই থাকি, যেটা আমার পছন্দের জায়গা, এবং আমি সময়টা আমার মতো করে ব্যবহার করতে পারি। স্যার, আমার মনে হয় যে মানে আপনার কথা যা শুনলাম, আর আমার যেটা মনে হয় যে আমাদের মূল উদ্দেশ্য যদি হয় যে মানুষকে হেল্প করা, সেটা কিন্তু মানে আমি আমার নিজের সুবিধার জায়গা থেকে যে কোনো একটা জায়গা থেকে করতে পারি, হতে পারে সেটা ক্লিনিক্যাল ফিল্ড, হতে পারে সেটা রিসার্চ ফিল্ড। এক্স্যাক্টলি, কারণ সবকিছু কিন্তু যদি আমরা, আপনি যেটা বললেন যে অনেক মানে একটা নির্দিষ্ট দিকে যদি খুব সংক্ষিপ্ত করে ফেলে আমাদের ভিশনকে, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা বোঝা যায় না, কিন্তু একটু ব্রডার সেন্সে তাকালেই দেখা যায় যে সবকিছুর মেইন উদ্দেশ্যটাই হচ্ছে মানুষকে হেল্প করা। এক্স্যাক্টলি, এবং আমার ইয়ে থাকবে যে তোমরা যারা এখনো ছাত্র আছো, আমি বলছি না যে মানে চোখটা খোলা রাখা দরকার, ডাক্তারি ডিগ্রিটাকে অনেকভাবে ব্যবহার করা যায়, এবং মানে আমরা একদম একটা ভাবেই আমার জীবনকে দেখতে গেলে তুমি অনেক সংকীর্ণ করে ফেলবে। এবং তুমি যে কথাটা বললে যে এই মেডিকেল ডিগ্রিটা দিয়ে নানাভাবে মানুষকে কন্ট্রিবিউট করা যায়, এবং সেটার অনেক পথ আছে, সে পথগুলো তোমরা খুঁজলেই দেখতে পাবে যে হয়তো ওই একটা বিশেষ জায়গায় আমি একদম বছরের পর বছর জীবন দিয়ে ফেলছি যে আমার এটাই করতে হবে, কিন্তু তুমি যদি একটু শিফট করো ইন্টারেস্টটাকে, হয়তো দেখবে যে সেখানে অনেক বড় ফিল্ড আছে। তুমি বললাম কারো কারো সবাই থাকবে না, কিন্তু কারো কারো একাডেমিক লাইফে আসলে অনেক সুযোগ আছে পিএইচডি করার, সারা পৃথিবীতে অনেক বড় বড় কন্ট্রিবিউট করা। আমাদেরই মেডিকেল সায়েন্সেরও কেউ কেউ মানে গ্লোবালি বড় বড় রিসার্চের সাথে কাজ করছে, কন্ট্রিবিউট করছে। তো আমি আমার ইয়ে থাকবে যে তোমরা মানে এটাকে আরো ওয়াইডলি দেখবে মেডিকেল। স্যার, যারা আমরা স্টুডেন্ট, আমরা হচ্ছে ক্লিনিক্যাল লাইফের বাইরে রিসার্চ বা এমপিএইচ বা এই টাইপের কিছু করতে চাই, তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? মানে আগে থেকে কি আমরা এটা নিয়ে পড়াশোনা শুরু করব? আমি হ্যাঁ, আমি মনে করি যে মানে সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে ফেলতে পারলে ভালো, এবং মেডিকেলের ইমেজ যেটা আছে সেটা ট্র্যাপে না পড়ে তুমি যদি সত্যি সত্যি অন্যভাবে করতে চাও, আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় সেই লাইনে যদি পড়া শুরু করো। এখন পাবলিক হেলথে মাস্টার্স হচ্ছে আমাদের দেশে, কিন্তু টু বি ফ্র্যাঙ্ক 90% ঠিক না, ভালো ইয়ে না আর কি। তো সেটা তোমাকে জাজ করতে হবে ভালো মতো করে, একটা যে এমনি জাস্ট একটা ডিগ্রি নিয়ে নিলে হবে না, সেটাতে কনসেন্ট্রেট করো, এবং বাইরে অনেক সুযোগ আছে রিসার্চের, এবং শুধু পাবলিক হেলথ না ক্লিনিক্যাল রিসার্চের অনেক সুযোগ আছে। আজকাল তো অনলাইনের এগুলো বহু স্কোপ আছে ইয়ে করার, এক্সপ্লোর করার, সেগুলো খোঁজ করলে তুমি দেখবে একদম ইয়ে করাই আছে, মানে গাইডলাইনও দেওয়া আছে যে কিভাবে তোমার নিজের একটু ব্রাউজ করো তোমার ইন্টারেস্টটা কোন দিকে, এবং নানা রকম ইউনিভার্সিটি সেগুলো অফার করে সেটা সেটা দেখো। কিন্তু সিদ্ধান্তটা নিয়ে ফেললে আগে আগে এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। বাংলাদেশ হচ্ছে মানে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য খুবই ভালো জায়গা, ফিল্ড এক্সপিরিয়েন্স নেওয়া। তো এক্সপিরিয়েন্সের সাথে সেই ইয়েটা যুক্ত হলে ভালো হবে। আমি বলবো যে প্রথম ইয়ে না থেকে মানে যে আচ্ছা আমাকে ওই একটা এফসিপিএস করতে পারলে খুব ভালো কথা, এবং যারা আগ্রহ আছে অবশ্যই করা উচিত, কিন্তু এর বাইরেও অনেক জগৎ আছে ডাক্তারদের জন্য, এবং সেটা খোঁজ করো, এবং আরো নির্দিষ্ট করে জানতে চাইলে সেটা হয়তো আমি অন্যভাবে এটা নিয়ে আবার কথা বলতে পারি। তো স্যার, একাডেমিক কথা তো হলোই, আমরা স্যার চট্টগ্রাম মেডিকেলে সেখানে একটু ফিরে যাই। স্যার, চট্টগ্রাম পাহাড় নদী সমুদ্র সবকিছু মিলে, তো ওখানকার কোনো মজার এক্সপিরিয়েন্স যদি বলতে চান। আচ্ছা, মিস করেন এখনো কি দেশে আসলে চট্টগ্রাম কি কখনো যাওয়া হয়? আচ্ছা, চট্টগ্রামে তো আমি একটা লম্বা সময় কাটিয়েছি মেডিকেলের সূত্রে, সুতরাং চট্টগ্রামের তো আমার অনেক স্মৃতি। চট্টগ্রাম আমার মানে আমি বড় হয়েছে নানা শহরে, কিন্তু চট্টগ্রামে সবচেয়ে লম্বা সময় থেকেছি, সুতরাং এক অর্থে চট্টগ্রামই আমার শহর সেই সেই হিসেবে, এবং চট্টগ্রামে আমার মানে মেডিকেল জীবন তো বটে, পাশাপাশি আমার সাহিত্য জীবনের শুরু চট্টগ্রামে, সেখানেই আমার সেখানেই
যেটা বললাম যে আমার পেশাগত জীবন, আমার সাহিত্যের জীবনের শুরু সেখানে, সেখানে প্রথম লেখালেখি শুরু করি, পত্রিকা বের করি। সুতরাং চট্টগ্রামের সাথে আমার ভীষণ রকম একটা আত্মিক যোগাযোগ আছে, চট্টগ্রামকে নিয়ে অনেক স্মৃতি আছে। আর চট্টগ্রাম তো মানে ল্যান্ডস্কেপ হিসাবে একটা চমৎকার শহর, আমার ঢাকার চেয়েও চট্টগ্রাম ভালো লাগে। এখন একটু একই রকম প্রায় হয়ে যাচ্ছে, চট্টগ্রামের পাহাড় সমুদ্র এগুলো মিলিয়ে আমরা কাপ্তাই কি বলে পতেঙ্গায় চলে যেতাম প্রায়। আর চট্টগ্রাম মেডিকেলের ক্যাম্পাসটাও যেটা একদম পাহাড়ের ভেতর দিয়ে ওই হোস্টেল ছিল, আমি ছিলাম মেইন হোস্টেলে ছিলাম না, চিটাগাং মেডিকেল কলেজের আবার কতগুলি বাইরে হোস্টেল ছিল আমাদের, আমি যেখানে ছিলাম ওটাকে বলতো নাসিরাবাদ হোস্টেল। জি স্যার। হ্যাঁ, এখন সম্ভবত ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ওই হোস্টেলটাতে, তাই না? সিনিয়র হলে তখন কলেজের পাশে চলে আসে। আচ্ছা, হ্যাঁ, আমি ওই ফার্স্ট ইয়ারে ওখানে যে আমার পরিচিত একজন ছিলেন, ও সিট পাওয়া তো মেডিকেল কলেজে বুঝতে পারো নানা রকম ইয়ে থাকে, আমার পরিচিত একজন ছিলেন, উনি উনি থাকতেন নাসিরাবাদ ওই হোস্টেলটায়, তো সেই নাসিরাবাদ 2 নম্বর রোডে হাউজিং, ওখানে আমি সিট একটা পাই, ওখানেই মোটামুটি আমি কলেজ জীবন সরি মেডিকেলের লাইফ ওখানেই কাটে। তো ওখানে আমি চিটাগাংয়ে আবার অনেক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম, আমি তো চিটাগাংয়ের একটা গ্রুপ থিয়েটারের সাথে ছিলাম, অঙ্গন থিয়েটার ইউনিটির সাথে ছিলাম, তারপরে আমি চিটাগাং ফিল্ম সোসাইটির জেনারেল সেক্রেটারি ছিলাম, তারপরে ওখানে সঙ্গীত ভবনে আমি নিয়মিত গানের সাথে যুক্ত ছিলাম। সো আমার কালচারাল জীবনটা হচ্ছে গান গাইতেন। কখনো কি গান শেখা হয়েছিল? হ্যাঁ, ওই যে বললাম সঙ্গীত ভবনে আমি গান শিখেছিলাম, তখন শুরু করেছিলাম মেডিকেল কলেজে এসে। হ্যাঁ, হ্যাঁ, এছাড়া আমার পরিবারের ভিতরে গানে আমার বাবা মা দুজনই গান করে, একটু ঘরোয়া গানের ব্যাপার ছিল। আপনি কি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারেন? আমি হারমোনিয়াম বাজাই, কিন্তু আমি খোলা গলায় সাধারণত সবসময় খালি গলায় গাইতাম। আমার এক বন্ধু ছিল ইউবার্টি ক্রুজ, সেও আমাদের ওই সময় খুব ভালো গান করতো, তো ও আর আমি মিলে গাইতাম, ও বাজাতো আমি গাইতাম, আর আমি হারমোনিয়াম বাজাই। আমি শিখেছি ওই সঙ্গীত ভবনে কিছুদিন, কিন্তু তারপরেও সেটাও আর কাহিনী, সেটা অন্য প্রসঙ্গ, পরে সেখানে পুরো সময়টা শেখা হয়নি। কিন্তু যেটা বললাম যে কালচারালি ইনভলভ ছিলাম ভীষণভাবে চিটাগাংয়ে, তারপরে চিটাগাংয়ের প্রকৃতির ভিতরে তো একটা অন্যরকম একটা শহর, আমার বেড়ে ওঠা, আমার দ্বিধা দ্বন্দ্ব, আমার পেশাগত জীবন সব কিছু মিলে চিটাগাংয়ের ভিতরেই আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় কেটেছে, সেই জন্য চিটাগাংয়ের সাথে ভীষণ রকম স্মৃতি তো আছে। মজার স্মৃতি বলছিলে, নানা রকম তো স্মৃতি আছে, বন্ধু বান্ধব মানে সাংস্কৃতিক জগতের নানা স্মৃতি আছে, মেডিকেলের ভিতরে আমার মেডিকেলের অনেক ক্লোজ বন্ধু, হিবার্ডের কথা বললাম তোমাদের, এই যে সেলিম রাজা তোমাদের টিচার, ও আমার বন্ধু, তোমাদের যে প্রিন্সিপাল, আমার ওর ডাক নাম হচ্ছে বাসু, বাসু তো সেও আমার ক্লাসমেট। তো মেডিকেল কলেজও, আবার যেটা বললাম যেহেতু মেডিকেল কলেজে আমার একসময় একটা ছেদ পড়ে যায়, সেখানে কিছুটা আমার ব্যাচদের সাথে একটা দূরত্ব তৈরি হয়, আর মেডিকেল কলেজ নিয়ে মেডিকেলের পড়াশোনা নিয়ে একটা একটা জটিল সময় কিছুটা কাটিয়েছে দিকে, সেটাও একটা আমার স্মৃতির অংশ। আর এমনি জাস্ট তুমি বলছিলে হঠাৎ আমার মনে করলো, মজার গল্প যখন বলতে বলছো আমার একটা কথা হঠাৎ মনে পড়লো, যে এটা একটা দুষ্টামির গল্প, তুমি যেমন ক্যাডেট কলেজের দুষ্টামির কথা বললে না, ওরকম একটা দুষ্টামির গল্প আর কি। তো আমার ওই যেটা হয় প্রেপের আগে আমরা আমাদের একটা গ্যালারি আছে, ওই গ্যালারিতে পড়তাম, হ্যাঁ, অনেক রাত পর্যন্ত, রাত 2-3টা পর্যন্ত। তো আমি আর আমার এক বছর সিনিয়র একজন আছে, আমি তার নামটা এখন বলছি না, তো আমরা একসাথে পড়তাম, আমরা যেহেতু মানে ওই সময় আমি কিছুদিন ওই মেইন হোস্টেলেও থেকেছি কয়েকদিন, আমার মনে আছে একবার ওই অনেক রাত পর্যন্ত পড়ে প্রফের আগে আমি আর উনি যাচ্ছি, তো তখন অনেক গভীর রাত, 3টা বাজে, তো আর টায়ার্ড অনেকক্ষণ পড়ে টরে, আর আমাদের ওই 2 মেডিকেল যাওয়ার পথে 2 পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, তো সে একদম বিরান, আমরা অনেকক্ষণ কথা বলছি না, তো তারপরে হঠাৎ আমার একটু দুষ্টামি মাথায় চাপলো, তো আমি
আমার ডাক নাম হচ্ছে মুন্না। তো আমাকে সব মুন্না বলেই জানে। তো আর আমি ওই ভাইকে, তো আমি চুপচাপ হাঁটছি হাঁটছি, হঠাৎ করে আমি ওই ভাইকে বললাম যে ভাই আমি নামটা বলছি যে আপনি কার সাথে হাঁটছেন। আমি যেহেতু মানে আমার লেখার একটা তো এগুলো মজা করে, তো হঠাৎ করে তুমি কি বলতে চাও? হ্যাঁ, আমি বললাম আপনি কার সাথে হাঁটছেন? হ্যাঁ, বলে এই মুন্না তুমি এরকম দুষ্টুমি করছো কেন? হ্যাঁ, আমি বললাম না আমি তো মুন্না না। হ্যাঁ, আপনি তো মুন্নার সাথে হাঁটছেন না। হ্যাঁ, উনি আমি এমন গম্ভীরভাবে খুব কলাটা ইয়ে করে বলেছি। তো আমি বললাম যে আপনি মুন্না তো এখনো পড়ছে গ্যালারিতে, আপনার সাথে যে হাঁটছে সে কিন্তু মুন্না না, সেটা অন্য একটা কিছু। উনি খুব একটু থমকে গেছেন। হ্যাঁ, আমি বললাম যে আপনি আমাদের তোমরা শুনেছো ওখানে গ্রামে টামে বলতো যে ভূতের পা থাকে উল্টো উল্টানো। হ্যাঁ, তো আমি বললাম যে ইয়ে ভাই আপনি আমার পার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। খুব গম্ভীরভাবে বলছি আপনি খুব ভালো ভূত অভিনয় করছেন। হ্যাঁ, আমি তো একদম সিরিয়াস ভূত এবং কোনো জোক টোক করছি না, আমি খুব সিরিয়াস। উনি তারপর আমার তাকান না, উনি আর আমার দিকে তাকানে। তারপরে আমি কয়েকবার বললাম আপনি তাকান, আমি কিন্তু মুন্না না। তারপরে উনি এমন ভয় পেলেন, এমন এক দৌড় দিলেন আমার ওখান থেকে। হ্যাঁ, সে না পার দিকে তাকালেনি না, উনি একেবারে আমাকে ফেলে মানে দৌড়ে উল্টে পাল্টে যে উনি হোস্টেলে চলে গেলেন। এবং পরদিন জ্বর জ্বরে পড়েছিলেন উনি দুই দিন একেবারে বিয়েতে। তো তোমার বলাতে সেটা মনে পড়লো, এরকম দুষ্টামি করতাম আর কি মাঝে মাঝে। এবং আমার মনে হয় সিনিয়র এর সঙ্গে ধরনের দুষ্টামি করতে যথেষ্ট সাহস থাকতে হয়। না, উনি আবার আমার খুব ক্লোজ বন্ধু ছিলেন। হ্যাঁ, বন্ধুর মতো ছিলেন আমার এক বছর সিনিয়র, কিন্তু খুব খুব ক্লোজ ছিলাম বলেই এটা করতাম। তো এরকম স্যার নাকি বলেছিলেন যে আমি দুষ্টামি করছিলাম। হ্যাঁ, সেটা তো পরে উনি বুঝতে পেরেছেন, কিন্তু ওই মুহূর্তে ওই সমস্ত পরিবেশ টরিবেশ মিলে এবং আমার অ্যাক্টিং কোয়ালিটি মনে হয় ভালো ছিল, সেসব কারণে উনি খুবই আতঙ্কিত হয়েছিলেন। তো স্যার এখন কি করা হচ্ছে? আপনি এখন মানে আমরা জানি যে আপনি দেশের বাইরে থাকেন, যদি আপনি লিসেনারদের জন্য বলেন যে আপনি আসলে এখন কি করছেন। আচ্ছা, আমি তো ধর যেটা বলছিলাম যে আমি পাস করার পরে আমি ব্র্যাক যে উন্নয়ন সংস্থা আছে সেখানে আমি মেডিকেল অফিসার হিসেবে জয়েন করি ওদের রুরাল হেলথ প্রজেক্টে। এটা মোর পাবলিক হেলথ প্রজেক্ট, পাবলিক হেলথ ম্যানেজমেন্ট, একটা হেলথ সেন্টারে আমি কাজ করতাম। তো ওখানে কাজ করতে করতে আমার এই পাবলিক হেলথের ব্যাপারে আগ্রহ তৈরি হয়। পরে আমি চিন্তা করি যে আর একটু পড়াশোনা করবো, আমি পরে এমপিএইচ করি। এবং তারপরে না আমি এমপিএইচ আমি দুইটা করেছিলাম, এখানে একবার করেছি ডিপসমে করেছি, পরে আমি অ্যামস্টারডামে করেছি মাস্টার্স করেছি, দুইটা করেছি। পরে অ্যামস্টারডামে আমি আবার পিএইচডি করি, কিন্তু আমি পিএইচডি করি হচ্ছে মেডিকেল অ্যান্থ্রোপোলজিতে। অ্যান্থ্রোপোলজি হচ্ছে মোর কালচারাল অ্যাসপেক্ট অফ হেলথ, মেডিকেল অ্যান্থ্রোপোলজি। তো আমি যখন মেডিকেল অ্যান্থ্রোপোলজি পড়ছি বাংলাদেশে, আমার জানা মতে ডাক্তারি ডাক্তারের লাইন থেকে কেউ মেডিকেল অ্যান্থ্রোপোলজি পড়তে জানে সম্ভবত, আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন। কারণ আমি মানে গ্রামে যখন কাজ করতে গেলাম, মানে যেটা আমার রিয়েলাইজেশন হলো যে আমি মানে আমরা মেডিকেল কলেজে যেসব পড়েছি গ্রামের জীবনের, গ্রামে যে জীবন আমি দেখলাম, যে ধরনের পুরো হেলথ সিনারিওটা, সেটা আমরা স্টুডেন্ট হিসাবে কখনোই জানতে পাই না। আমরা একদম বড় বড় ডিজিজগুলো পড়ি, নানা রকম হার্টের মারমার দেখছি, বুঝছি, কিন্তু একদম বেসিক গ্রামের যে হেলথ ইস্যুসগুলো এবং সেটার সাথে অনেক ইস্যুস জড়িত, এটা শুধুমাত্র এটা শুধু চিকিৎসার বিষয় না, এটার সাথে তাদের বিশ্বাসের প্রশ্ন আছে, ফ্যামিলি ডিনামিক্স আছে, নারী পুরুষের সম্পর্ক আছে, কে একটা মহিলা অসুস্থ হলে সে কখনোই হাসপাতালে তাকে সে হচ্ছে লাস্ট প্রায়োরিটি হবে, ছেলে মেয়ের মধ্যে কাকে আগে দেওয়া হবে, হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তো এটা তো শুধু মেডিকেলের ব্যাপার না, এটা একটা জেন্ডারের বিষয়। তারপরে আমি ডাক্তারের কাছে আগে যাব না কবিরাজের কাছে আগে যাব, মানে একদম লাস্ট স্টেজে আসে ডাক্তারের কাছে। তো এগুলো অনেক একটা নতুন জগতের সাথে আমার পরিচয় হলো, চিকিৎসা জগৎ, যেটা আমার কাছে মনে হলো যে এটা শুধুমাত্র বায়োলজিক্যাল বিষয় না। আমাকে এই অভিজ্ঞতা আমাকে ইট ফোর্স মি টু গো বিয়ন্ড মেডিসিন, বিয়ন্ড বায়োলজি, এটার সাথে
সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, এই ব্যাপারগুলো, স্বাস্থ্য যে একটা পলিটিক্যাল বিষয়, আমি গ্রামে কাজ করতে যেয়ে বুঝলাম আমি শুধুমাত্র মানে একটা খুব ভালো ডাক্তার হয়ে এবং একটা খুব বড় একটা হাসপাতাল তৈরি করে দিলে স্বাস্থ্য ভালো হয়ে যাবে না। বেস্ট ডাক্তার যে ওখানে বসে থাকলো রোগী আমার কাছে আসবে না, কেন সেটার অনেক ইস্যুজ আছে সেখানে, সেটা এটা একটা সামাজিক বিষয় আছে, অর্থনৈতিক বিষয় আছে, পলিটিক্যাল বিষয় আছে। তো এই বড় চিত্রটা আমরা তো মেডিকেল কলেজে খুব মানে বড় ছবিটা দেখার ট্রেনিংটা আমাদের হয় না, আমরা শুধু লাংটা শিখি, হার্টটা শিখি, কিন্তু যে মানুষটা এই লাং হার্ট ধারণ করে, যে টোটাল মানুষটা, সে তো একটা বিশেষ জায়গায় থাকে, একটা সমাজে থাকে, সেই ট্রেনিংটা আমাদের হয় না। এটা আমি আমি বলবো যে আমি নিজে ট্রেনিং সেটা পাইনি মেডিকেল কলেজে, এবং আমার ধারণা এই ব্রডার জিনিসগুলো হয় না আমাদের মেডিকেল কারিকুলামে না, এবং এটা এটা কমপ্লিকেশন ইমপ্লিকেশনও আছে। আমি মনে করি দেখবে যে ডাক্তারদের সম্পর্কে একটা সাধারণ অভিযোগ যে এই ডাক্তার পেশেন্ট রিলেশনশিপ আমাদের এখানে খুব ভালো না, কমিউনিকেশন যেটা, এই কমিউনিকেশনটা খুব পুয়ো। আমি সবার গণহারে বলছি না, অনেক ভালো ডাক্তার আছেন, কিন্তু সাধারণভাবে রোগীদের একটা বড় কমপ্লেন আছে, এটা শুধুমাত্র রোগীদের দোষ দিলে হবে না। তো কিন্তু এই ট্রেনিংটা নাই, আমি তো এখন বাইরে থাকি, তো আমি মেডিকেল কলেজের কারিকুলাম তো অনেক ডিফারেন্ট, অনেক কিছু পড়ানো হয় সেখানে, শুধুমাত্র হেলথ কমিউনিকেশনের উপরে বিরাট জোর দেওয়া আছে ওখানে। এখানে আশ্চর্য হবে, এখানে আমি বলে আমি সাজেস্ট করেছিলাম, ফিফথ ইয়ারে একটা কোর্স আছে শুধুমাত্র ফিল্মের উপরে, ফিল্ম দেখতে হবে তোমার, ফিল্ম নিয়ে বুঝতে হবে, লিটারেচারের উপরে কোর্স আছে। তো এখানে বললে তো পাগলামি মনে করবে, তো তুমি যদি একটা মানবিক মানুষ হতে হলে তোমাকে মানবিক জ্ঞানগুলো থাকতে হবে। তো এনিওয়েজ যেটা বলছিলাম যে আমি তখন ওই অ্যান্থ্রোপোলজির ব্যাপারে আমার আগ্রহ তৈরি হয়, যেটা ব্রডার হেলথের যে ব্রডার ছবি সেটা সম্পর্কে আমি আরও জানতে চাই। তখন আমি পিএইচডি করি সেটাতে, এবং আমি যেমন আমার পিএইচডির বিষয়টা ছিল একটা হাসপাতাল, আমি চিটাং মেডিকেল কলেজকেই অ্যান্থ্রোপোলজিক্যালি দেখেছি, এটা আমার একটা বই আছে, তোমরা কখনো সুযোগ পেলে পড়ো, এটা ইংরেজিতে আছে বাংলায় আছে, একটি হাসপাতাল একজন নৃবিজ্ঞানী কয়েকটি হার এই নামে। হ্যাঁ, এই বইটা যদি সময় করে পড়তে পারো আমার মনে হয় তোমাদের ভালো লাগতে পারে, লাগার এই বইটা অনেক জায়গায় টেক্সট বই হিসাবে পড়ানো হচ্ছে এখন অনেক ইউনিভার্সিটিতে, অ্যান্থ্রোপোলজি ডিপার্টমেন্টে। কিন্তু ডাক্তাররা তো যারা পড়ে তারা পড়ে, কিন্তু আমাদের সবার তো পড়ার আগ্রহ ওইভাবে নাই। তো সেটা করার পরে আমি তো পুরোপুরি রিসার্চ এবং টিচিংয়ে চলে আসি, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে জয়েন করি, ওখানকার স্কুল অফ পাবলিক হেলথ যেটা আছে সেটার একদম শুরুর প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছিলাম আমি, আমি এটা কারিকুলাম জেমস পি গ্র্যান্ট যে স্কুল সেটার একেবারে কারিকুলাম ডেভেলপমেন্ট থেকে সব কিছু একদম প্রথম আমি ছিলাম, প্রথম এটার মানে ইয়ে বলতে পারো উদ্যোগ নিয়েছে ব্র্যাক, কিন্তু আমি ছিলাম ফার্স্ট কোঅর্ডিনেটর। তো এই পুরো পাঁচ বছর আমি এটার এই কোর্সের দায়িত্বে ছিলাম। তারপরে সেখান থেকে আমি ইউকেতে সুযোগ পাই একটা গ্লোবাল, আর আমি গ্লোবাল হেলথ প্রজেক্ট করতাম, বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করতাম, যেটা আমি বলছিলাম যে যারা WHOতে কাজ করেন তার হেলথ হেলথ একটা তো হচ্ছে ব্যক্তির হেলথ, আরেকটা হচ্ছে কমিউনিটির হেলথ, তাই না? তখন এবং তুমি যদি একটা দেশের হেলথের কথা ভাবতে হেলথ পলিসির ব্যাপার আছে, সেটা একটা ডিফারেন্ট নলেজ সিস্টেম। এখন তুমি যদি বলো যে তুমি কেমন আছো, তুমি আমি যদি জানতে চাই তাহলে সেটার কিছু ইন্ডিকেটার আছে, তোমার স্বাস্থ্য কেমন, তা তোমার আমি নানা ভাইটাল অর্গানের ইয়ে দেখবো, তোমার ব্লাড প্রেশার দেখবো, তোমার অ্যানিমিয়া দেখবো, তোমার হাইট ওয়েট এইসব সব দেখবো। কিন্তু আমি যদি বলি যে তুমি এবং ওর মধ্যে কে ভালো আছে স্বাস্থ্যগত ভাবে, এটা বোঝার তো একটা ইন্ডিকেটার আছে। এখন আমি যদি বলি যে নেপাল এবং বাংলাদেশের ভিতরে কে ভালো, এটা কি তুমি এখন সবার ব্লাড প্রেশার মাপবে ওখানে, যে বা মানে একটা দেশের স্বাস্থ্য ভালো হয় কি করে, সেটার জন্য তো পলিসি নিতে হবে, এবং সেটার জন্য তোমার একটা ডিফারেন্ট কাইন্ডস অফ নলেজ দরকার, এপিডেমিওলজি জানতে হবে, বায়ো স্ট্যাটিস্টিক্স জানতে হবে, মেডিকেল সোশ্যালজি জানতে হবে। তো আমি সেই ফিল্ডে হচ্ছে আমার কাজ, তা আমি সেটাতে
আমার গ্লোবাল হেলথে আমি কাজ করতাম, সেই সূত্রে আমি নিউ ক্যাসেল ইউনিভার্সিটিতে আমাকে ইনভাইট করে ওরা একটা জবে, যেটা ছিল মেডিটেরিয়ান কয়েকটা কান্ট্রির হেলথ পলিসি অ্যানালাইসিস, সিরিয়া, টার্কি, টিউনিশিয়া, এই 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 দেশগুলোর হেলথ পলিসি অ্যানালাইসিস যেটা আমি করতাম, সেই কাজ নিয়ে গেলাম। সেই কাজ আমি অনেকদিন সেখানে তার পাশাপাশি পড়ালাম, মেডিকেল অ্যান্থ্রোপোলজি পড়াতাম, গ্লোবাল হেলথ পড়াতাম। তারপর সেখান থেকে আমি গ্লাসগো ইউনিভার্সিটিতে জয়েন করি। গ্লাসগো ইউনিভার্সিটিতেও আমি মূলত গ্লোবাল হেলথ রিসার্চ করি, পড়াই, এবং খুব সম্প্রতি আমি গ্লাসগো ইউনিভার্সিটি থেকে আবার আরেকটা ইউনিভার্সিটি অফ সাসেক্স, ইউকের একটা খুব নাম করা ইউনিভার্সিটি যারা মূলত ইন্টারন্যাশনাল হেলথ নিয়ে কাজ করে, সেখানে আমি জয়েন করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি 8 জানুয়ারি থেকে আমি সেখানে জয়েন করব। সেখানে আমার মূল কাজ হবে গ্লোবাল হেলথ, গ্লোবাল হেলথ পলিসি, এটা পড়ানো, পাশাপাশি গবেষণা করা। আমি আফ্রিকায় একটা বড় প্রজেক্ট আছে, সেটা আমি দেখাশোনা করব, কোঅর্ডিনেট করব। আমি বাংলাদেশে একটা প্রজেক্ট করছি পিজির সাথে, এই প্যালিয়েটিভ কেয়ারের উপরে, প্যালিয়েটিভ কেয়ার যে ইউনিট খুলেছে সে প্যালিয়েটিভ কেয়ারের একটা রিসার্চ প্রজেক্ট করছি। তো মূলত এই হচ্ছে আমার কাজ এখনকার ব্যস্ততা। আর স্যার, এবার লেখালেখি নিয়ে, আপনি বললেন যে আপনি মেডিকেল কলেজ লাইফে তখন থেকে, যদিও তখন বললেন যে বামপন্থী চিন্তাধারা থেকে লেখালেখি করতেন, তো এই ফিকশন লেখার শুরুটা কখন হয়েছে, আপনার প্রথম প্রকাশিত বইটা সম্পর্কে একটু যদি বলেন। আচ্ছা, আমার প্রথম প্রকাশিত বই তো হচ্ছে 1996, যেটা কয়েকটি বিহবল গল্প, যেটা মাওলা ব্রাদার্স সাহিত্য পুরস্কার পায়। এবং এই কিন্তু আমি লেখা যেটা বললাম যে আমি আমি প্রথম লেখা শুরু করি অন্য অনুবাদ দিয়ে। আমি অনুবাদ করতাম, প্রবন্ধ লিখতাম, মূলত বাম রাজনীতি, শিল্প সাহিত্যের সাথে রাজনীতির সম্পর্ক এসব নিয়ে লিখতাম। একটা বড় মানে পরিবর্তন হয় বলতে পারো যখন আমি যে গ্রামে ব্র্যাকে কাজ করতে যাই। ব্র্যাকে আমি 5 বছর কাজ করেছি, প্রত্যন্ত গ্রামে, বাংলাদেশের নানা অঞ্চলে আমি কাজ করেছি, একদম গ্রামের ভিতরে। তো সেটা আমার জন্য খুব আই ওপেনিং একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আমি তো শহরে বড় হয়েছি, গ্রামে যেতাম, নানা বাড়ি দাদা বাড়িতে যাওয়া হতো, বেড়াতে ছুটিতে যাওয়া সেসব, কিন্তু যখন সত্যিকার অর্থে একদম গ্রামে থাকতে থাকলাম, সেটা আমার জন্য একটা বড় অভিজ্ঞতার জায়গা ছিল। তো ওই যে জীবনের নানা প্রান্ত, নানা দিগন্ত, মানুষের একই সাথে সংগ্রাম, সম্ভাবনা এবং বৈচিত্র্য জীবনের, সেগুলোর সাথে একটা আমার পরিচয় ঘটে। এবং পাশাপাশি আমার ব্যক্তিগত জীবনেও, ঢাকা শহরেও আমার তো যেহেতু এখানে ছিলাম, এক পর্যায়ে আমার মনে হলো যে আমার নিজের অনেক গল্প আছে। হ্যাঁ, এটা অনুবাদ করার চেয়ে প্রবন্ধ লেখার চেয়ে আমি নিজের গল্পগুলো বলতে চাই। তখন থেকে গল্প লেখা শুরু করি, সেগুলো পত্রপত্রিকা ছাপা হতো, লিটল ম্যাগাজিনে ছাপা হতো, পত্রিকা ছাপা হতো। পরে আমি এগুলো কম্পাইল করে একটা, যখন মাওলা ব্রাদার্স পুরস্কার ঘোষণা করলো, আমি এটা পাণ্ডুলিপিতে দিলাম। আমারটা ওরা মানে অনেক, প্রায় 200-250 পাণ্ডুলিপি ছিল, সেখান থেকে আমারটা শ্রেষ্ঠ পাণ্ডুলিপি হয় এবং তারপর সেটা প্রকাশ করে। তো ওইটা প্রকাশ হওয়ার পরে যেটা হলো যে আমার মানে যেহেতু একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, আর আমি তো লিখতামই, এর পরবর্তীতে আমার বই প্রকাশের মোটামুটি ধারাবাহিকতা থাকতে থাকলো। তারপর থেকে আমার প্রতি বছরই বই বেরিয়েছে, আমি লিখছি, সবসময় লিখি, নানা বিষয়ে লিখি। স্যার, মানে আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে ক্রাচের কর্নেল, এটা নিয়ে একটু কথা বলতে চাই। ক্রাচের কর্নেল নিয়ে তো আমি বলেছি অনেক জায়গায়। ক্রাচের কর্নেল যদি খুব সংক্ষেপে বলতে হয় যে ক্রাচের কর্নেল গল্পটার মূল বিষয় হচ্ছে আমাদের দেশের রাজনীতির বা ইতিহাসের একটা খুব জটিল একটা সময়, সবচেয়ে নাটকীয় যে সময় 1969 থেকে 75, এই সময়টার আমাদের দেশে অনেক রকম পালাবদল হয়েছে এবং বেশ জটিল। তো যেটা ছিল যে আমাদের মানে ইতিহাস তো লেখে যারা ক্ষমতায় থাকে, তাদের মতো করে ইতিহাস লেখে। বাংলাদেশের ইতিহাস নিয়ে অনেক
টানাপোড়েন হয়েছে, সেটা পৃথিবীর খুব কম দেশে এরকম হয়েছে। তো সেই একটা জায়গা থেকে আমি সরাসরি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলাম না, কখনই কোনো পার্টি করতাম না, বলতে পারো যে বাংলাদেশের সেই রাজনীতির সময়টাকে বুঝতে চেয়েছি আমি। আমি মানে একদম যেহেতু আমি রিসার্চ করি, আমি একদম রিসার্চ হিসেবে এটা নিয়েছিলাম যে আমাকে যত রকম সূত্র আছে, সেটা ডকুমেন্টস আছে, মানুষের সাথে কথা বলা, একটা রিসার্চের মতো কাজই আমি করি। স্যার খুব ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার আছে, আপনি কি ওই পার্সনগুলোর সঙ্গে পার্সোনালি দেখা করার চেষ্টা করেছেন? হ্যাঁ, আমি ওখানে তুমি ক্যাচার কর্নেল শেষে দেখবে যে সব ইয়ে আছে, আমি বহু জনের ইন্টারভিউ করেছি। এটা যদিও মূলত মানে কর্নেল তাহের যে তার জীবনের কে কেন্দ্র করে, কিন্তু আমি মনে করি যেটা এটা ঠিক তাহেরের এটা না, এটা হচ্ছে ওই সময়ের, এই এই গল্পের নায়ক হচ্ছে সেই সময়টা, এবং সেই সময়টাকে বুঝতে চাওয়ার জন্য আমি একটা চরিত্রকে বেছে নিয়েছি, যে চরিত্রটা একটু অমীমাংসিত একটা চরিত্র, যার মানে যাকে নিয়ে অনেক রকম একটু ধোঁয়াটা একটা চরিত্র, যাকে নিয়ে ঠিক কোনো আনুষ্ঠানিক যে ইতিহাস আছে সেখানে তুমি তার সম্পর্কে কিছু পাবে না, এক অর্থে তিনি বিতর্কিত একটা চরিত্র। তা আমি এরকম একটা বিতর্কিত চরিত্রকে নিয়ে ওই যিনি এই সময়টার ভিতরে থেকেছেন তার সেই সময়টাকে তার ভিতর দিয়ে আমি বোঝার চেষ্টা করেছি। তার রাজনীতি যে আমি পক্ষে বিপক্ষে সেটা আমার কিন্তু অনেকে সেটা ভুল করেন যে আমি কি তাহলে রাজনীতি কে, ভালো মতো পড়লে দেখবে, হ্যাঁ সে দেখবে যে আমি ঠিক সে অর্থে বইটি লিখিনি, তাই তো এক অর্থে ব্যর্থ মানুষ। কিন্তু আমি যেটা এটা এখানে গুরুত্ব আমাকে যদি বলো যে এসেন্স যেটা, সেটা হচ্ছে যে একটা মানুষের স্পিরিট কোনো একটা নিজের ব্যক্তি জীবনের বাইরে কোনো কিছুর জন্য নিজেকে স্যাক্রিফাইস করা। তো একটা মানুষ একটা বড় আদর্শের জন্য, বড় একটা আইডিয়ার জন্য যা যা স্যাক্রিফাইস করতে পারে উনি সেটা করেছেন। উনি বিরাট একটা পদে ছিলেন আর্মির, সেখান থেকে ছেড়ে দিয়েছেন, যুদ্ধে জয়েন করেছেন, তিনি একটা পা হারিয়েছেন, তারপর তিনি তার জীবন হারিয়েছেন, জীবন দিয়েছেন। তো শুধুমাত্র একটা একটা বিশ্বাসকে ফলো করার জন্য, তো আমার কাছে সেই স্পিরিটটা খুব ইম্পর্টেন্ট। তো সেই স্পিরিটটা আমি মানে আজকাল আমরা ক্রমশই এমন একটা পৃথিবীর দিকে যাচ্ছি যে যখন শুধুমাত্র ব্যক্তি স্বার্থ ছাড়া, ব্যক্তি আগ্রহ ছাড়া অন্যের ব্যাপারে বা বড় কিছুর ব্যাপারে, বড় কোনো আইডিয়ার ব্যাপারে, দেশের ব্যাপারে কমে আসছে, তো সেই সেইটাকে মাথায় রেখেই আমার তার তার জীবনটাকে তার রাজনীতি নিয়ে তর্ক বিতর্ক করতে পারো তোমরা বা কেউ পক্ষে বিপক্ষে যেতে পারে, কিন্তু তার স্পিরিটটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমি এই বইটার গুরুত্ব ওই জায়গাটায়। স্যার আপনার সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম আজকে, সেই ছেলেবেলা থেকে শুরু করে, এবং আমার মনে হয়েছে যে আমি মানে একটা ভার্সেটাইলিটি আছে সব জায়গায়, একটা লেখকের লেখার জন্য জীবনে অভিজ্ঞতার ঝুলিটা অনেক সমৃদ্ধ থাকতে হয় এবং এই ব্যাপারটা আপনার মধ্যে অনেক বেশি। আপনি যে ছোটবেলা থেকেই যেভাবে খুব চমৎকার ভাবে রিকল করছিলেন, বোঝা যাচ্ছিল যে এই জিনিসগুলো আপনাকে নানাভাবে ইনফ্লুয়েন্স করেছে, এবং আপনার লেখায় কিন্তু সেই বর্ণনাটা বেশ চমৎকার ভাবে ফুটে ওঠে। আমি মানে স্পেসিফিক্যালি কাজের কর্নেলের কথাই বলতে পারি, যখন আপনি বলছিলেন যে ওরা সীমান্ত ক্রস করছিল, যে লুৎফার সোয়েটার গুলো ফেলে দিতে হয় ওই জায়গাটা, মানে কার্ডিগানটা ফেলে দিতে হয়, হ্যাঁ মানে একটা মানে মনে হচ্ছিল যেন আমি মনে হয় তাদের সঙ্গে আছি, আমি মনে হয় সেই উত্তেজনাটা অনুভব করতে পারছি, এমন খুব চমৎকার একটা অনুভূতি হয় আর কি। কিংবা তারা যে মুক্তিযুদ্ধের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছে, বা মানে তারা নিজেরাই আলাদা একটা ইয়ে করে, মানে ওভারঅল একটা ভাইব তৈরি হয় যে উপন্যাসে, এই চমৎকার ব্যাপারটা আসলে উঠে এসেছে। তো আমরা যে তোমরা এনজয় করেছো সেটা, এবং আমার মনে হয় যে শুধু আমরা না, আমাদের মতো সেখানে ঘটনাচক্রে আমাদের ইতিহাসের অনেক রথী মহারথীরা অনেক ভাবে ইনভলভ ছিলেন, তাহেরের চরিত্রের সঙ্গে যদি আমরা মানে সহচরিত্র হিসেবেও তাদেরকে দেখতে চাই, তারা কিন্তু অনেক ভাবে ইনভলভ ছিলেন, তো এই ব্যাপারটা বেশ ইম্পর্টেন্ট আর কি। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে এই সময়টা দিয়েছেন।
প্রথম কথা হচ্ছে যে এখন আগের চেয়ে অনেক বেশি মানে সম্ভাবনা অনেক বেশি লেখাটাকে সমান্তরাল ভাবে চালিয়ে যাওয়া, পাশাপাশি আমাদের সময়ের চেয়েও এখন অনেক রকম প্ল্যাটফর্ম আছে, অনলাইনে আছে, তুমি যদি লিখতে চাও। আর যারা আমি মনে করি যে পেশাগতভাবে যাই করো না কেন, তুমি মানুষ হিসাবে নানা বিষয়ে আগ্রহ থাকা উচিত। একটা মানুষ পূর্ণাঙ্গ মানুষ হতে হলেও তোমার শুধুমাত্র একদম পেশাগতভাবে পুরো জীবন কাটিয়ে দেওয়াচ্ছে, এই যে সুকুমার ব্যাপারগুলোর ব্যাপারে একটা আগ্রহ জাগরুক থাকা উচিত। আমি একটা কথা, আমি একটা ইন্টারভিউতে যেমন বলছিলাম যে আমার ইবনে সিনার একটা কথা আমার অনেক আগে খুব ইন্সপায়ার করেছিল, যেটাই আমার জীবনের এক ধরনের মোটো সবসময় আমি ফলো করি, যেটা তুমি বলছিলে যে নানা দিকে আগ্রহ। ইবনে সিনা বলছিলেন যে মানে এক্সকিউজ মি, গড ডোন্ট গিভ মি এ লং লাইফ, গিভ মি এ ওয়াইড লাইফ, যে আমাকে একটা বিস্তৃত জীবন, বিস্তৃত জীবন মানে নানা বিষয়ে আগ্রহ থাকা। তো ডাক্তারি করেও আমি মনে করি যে নানা বিষয়ে আগ্রহ জিয়ে রাখা যায়, সেটা সময়কে একটু মানে ভাগ করার একটা টেকনিক শেখার ব্যাপার আছে, এবং চর্চাটা পাশাপাশি রেখে যেতে হবে। আর লেখার ক্ষেত্রে যেটা আমি বলবো যে ভালো লিখতে হলে পড়তে হবে, মানে একটা আমি বলি যে মানে একটা ভালো লাইন লিখতে হলে অন্তত 100টা ভালো লাইন পড়তে হবে, 1000টা ভালো লাইন পড়তে হবে, তাহলে একটা নিজে থেকে এটা চলে আসবে না। স্যার, এই প্রসঙ্গে মনে হয় আপনার প্রিয় লেখক বা প্রিয় লেখা এই সম্পর্কে একটু জানা যেতে পারে। আপনি মানে আপনি তো নিজে পড়েন, আপনি বললেন যে পড়াশোনার ভেতরেই আছেন, তো কার লেখা বা কোন ধরনের লেখা আপনি বেশি পড়তে পছন্দ করেন? আচ্ছা, সেই সাথে ওটা যেহেতু তুমি এটা বলছিলে যে কি পরামর্শ, আমি এটা বলছি, তো সেটাই বলবো যে মানে পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত। আর যেটা হচ্ছে যে এক ধরনের যদি লিখতে কেউ চায়, আমি যেটা বলি যে তিনটা সি কথা বলি, যে একটা হচ্ছে যে কম্পিটেন্স তৈরি করতে হবে, যে এই লিখে ভালো পড়তে পড়তে ভালো লেখার কম্পিটেন্সটা আসতে হবে। সেকেন্ড হচ্ছে কনফিডেন্স, আমি ভালো লিখি কিন্তু অনেকে হচ্ছে যে আচ্ছা ছাপাবো কি ছাপাবো, আসলে ভালো লিখছি কি না, এই যে দ্বিধা, এই দ্বিধাতেই অনেকে আর লেখেই না। হ্যাঁ, তো সেই কনফিডেন্সটা নিয়ে এগিয়ে যেতে হবে। থার্ড যেটা আমি বলি যে কনসিস্টেন্সি, মানে হচ্ছে তোমাকে ধারাবাহিকভাবে চালিয়ে যেতে হবে। হ্যাঁ, সত্যিকার অর্থে যদি লেখক হতে চাও, মানে লেখা একটা উত্তেজনার ব্যাপার, কিছুদিন লিখলাম না, একটু রোমান্টিকতা থেকে লিখলাম, কিন্তু সেটা যদি লিখতে চাও তাহলে কনসিস্টেন্ট ধারাবাহিকভাবে অনেকদিন লিখে যেতে হবে, তারপরে সেটা একটা অভ্যস্ততা দাঁড়িয়ে যায়। প্রিয় লেখক যদি বলো, আমি তো কন্টিনিউয়াসলি পড়ছি, নানা বিষয়ে পড়ি, আমার ফিকশন নন ফিকশন সব রকম বিষয়ে আগ্রহ আছে, একটা দুইটা নাম বলা খুব মুশকিল। যদি ফিকশনের দিক থেকে বলো, বাংলা সাহিত্যে যারা মেজর লেখক আমার পছন্দের, তারা এই মানিক বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, এরা তো প্রাথমিক প্রথম দিককার পছন্দের লেখক। পরবর্তীতে বাংলাদেশে আমাদের শাহাদুজ জামান, ইলিয়াস, হাসান আইজিন হক, এবং তার পরবর্তীতে শহীদুল জহিরের লেখক, ওগুলোই আমার খুব পছন্দের লেখক। বিশ্ব সাহিত্যে তো একসময় রাশিয়ান লিটারেচার অনেক পড়েছি, দস্তয়েভস্কি, টলস্টয়, চেকোভ, গোর্কি, তুর্গেনি, মানে রাশিয়ান লিটারেচার একসময় আমার খুব পছন্দ ছিল। পরবর্তীতে ল্যাটিন আমেরিকান সাহিত্যিক আমার খুব পছন্দের, মার্কেজ, ফুয়েন্তেস, মারিও ভার্গাস লোসা, এই কার্তাজার, এই ল্যাটিন আমেরিকার যে সাহিত্য সেটা আমার খুব পছন্দের ছিল। সাম্প্রতিককালে তোমার জাপানি লেখক মুরাকামি, হারিকো মুরাকামি পছন্দের, চেক লেখক মিলান কুন্ডেরা আমার খুব পছন্দের, গ্রিক লেখক কাজান জাকিস আছে, সে আমার খুব পছন্দের। এরকম নাম মনে করতে গেলে
তো মানে মনে করে মনে করে স্পেশাল বই কি আছে যেটা আপনার খুব অল টাইম ফেভারিট? আমার যেমন দুটো বই আমাকে খুব মানে কয়েকটা বই, একটা হচ্ছে মিলান কুন্ডেরা লাইফ ইজ এলসওয়্যার, এই বইটা আমাকে খুব তাড়িত করেছিল। কাজান জাকিসের লেটার টু এল গ্রেপো, এই এই বইটা, এবং মার্কেজের হান্ড্রেড ইয়ার্স অফ সলিচুড, এই বইগুলো যেমন ধরো একটা মনের ভিতরে অনেক দিন ছিল। তো বাংলায় নিজের কোন বইটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে, বেশি প্রিয়? এটা বলা খুব মুশকিল, কারণ আমি মানে হ্যাঁ এটা ভেতর দিয়ে অনেক নতুন পাঠকের সাথে যোগাযোগ হয়েছে, অনেকের পছন্দের বই যোগাযোগ হয়েছে, সেই বইটার প্রতি একটা আলাদা মায়া আছে। এছাড়া আমার যা যে বইগুলো অন্যরা পছন্দ করে আমি তো সবই পছন্দ করি, সেটা আমার পছন্দের হয়ে ওঠে। ক্র্যাচের কর্নেল যেটা বললে, ক্র্যাচের কর্নেল আমি প্রতিক্রিয়া পাই ভীষণ রকম ভালো। সাম্প্রতিককালে আমি একজন কমনওয়েলথ বলে একটা বই আমার যেটা বেরিয়েছে, সেটাও অনেক রেসপন্স আমি পেয়েছি, খুবই ইতিবাচক রেসপন্স। তো অন্যের যেটা ভালো লাগে সেটা আমার বিশেষভাবে ভালো লাগে, এছাড়া আমার সব বই আমার পছন্দ। অনেক ধন্যবাদ আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। ধন্যবাদ তোমার, তোমাদের সাথেও আমি তো অনেক লম্বা কথা বললাম, অনেকক্ষণ ধরে কথা হয়ে গেল, তোমাদের প্রোগ্রামেরও বোধ হয় সময় পার করে দিলাম, কিন্তু আমার নিজেরও ভালো লাগছিল যেহেতু তুমি তোমরা আমাকে আমার স্মৃতিতে নিয়ে গিয়েছিলে, স্মৃতির কথা বলতে তো সবসময় ভালো লাগে। তো তোমাদেরও ধন্যবাদ যে তোমরা এই কথা বলার সুযোগ করে দিলে। ধন্যবাদ স্যার।